নমস্কার বন্ধুরা, রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের 29তম পর্ব নিয়ে আমি সৌরভ গঙ্গোপাধ্যায় আপনাদের সামনে, যেমন কথা দিয়েছিলাম, 22শে শ্রাবণের রবীন্দ্রপক্ষের বিশেষ নিবেদন সেই নিয়ে চলে এসেছি। গত পর্বে আমরা রবীন্দ্রসঙ্গীতের দুটি ভিন্ন স্কুলিং, কলকাতা স্কুলিং এবং শান্তিনিকেতন স্কুলিংয়ের দুই যশস্বী শিল্পীর গান শুনিয়েছি, তাদের নিয়ে কথা বলেছি। আজকের পর্বটিও আমরা রবীন্দ্রসঙ্গীতের দুই প্রতিশ্রুতি সম্পন্ন শিল্পী, বিশিষ্ট গায়ক, অতীতের গায়ক গায়িকা, তাদের নিয়ে করব। পোস্টারে যে ছবি রয়েছে সেই ছবি দেখে আপনারা হয়তো এদের চিনতে পারবেন না, তবে একটা সময় গ্রামোফোন কোম্পানির রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড তালিকায় এরা উভয়ই কিন্তু উজ্জ্বল নাম ছিলেন। আসলে একটা সময় ছিল যখন রেকর্ডের জগতে রবীন্দ্রসঙ্গীতের তেমন কোনো প্রতিশ্রুতি ছিল না। যারা খুব নাম করা গাইয়েছিলেন তারা আর পাঁচ রকম গানের পাশাপাশি রবীন্দ্রনাথের গান করতেন, কারো কারো হয়তো একটু রবীন্দ্রসঙ্গীতের প্রতিপক্ষপাত ছিল, কিন্তু সর্বার্থে রবীন্দ্রসঙ্গীত সমর্থ শিল্পী তারা উঠে আসতে শুরু করলেন রবীন্দ্রনাথের মৃত্যুর পরে। কিন্তু তাদের পক্ষে সেই সময়টা খুব সুখকর ছিল না, কারণ বাঙালি গীতপ্রাণ শ্রোতা তখন কদাচিতই রবীন্দ্রনাথের গানের রেকর্ড কেনে। এই অবস্থাটা পাল্টালো মূলত 1961-তে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের পর থেকে। রবীন্দ্রনাথের গান শোনার ক্ষেত্রে, গাওয়ার ক্ষেত্রে দুই দিকেই একটা জোয়ার এলো। মানুষ রবীন্দ্রনাথের গানের রেকর্ড কিনতে লাগলেন, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত এটা একটা নিশ্চিত আয়ের পথ দেখালো, নিশ্চিত একটা জীবিকার অবলম্বন হয়ে উঠল রবীন্দ্রনাথের গান। ফলে একান্তভাবেই রবীন্দ্রসঙ্গীত সমর্থ শিল্পীরা কিন্তু পাদপ্রদীপের আলোয় উঠে এলেন। কিন্তু এই পর্বে অনেকেই অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, যারা পরবর্তীকালে আমাদের বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গিয়েছেন, অথচ একটা সময় আমরা তাদের আদর করেই গ্রহণ করেছিলাম। এইরকম একজন শিল্পীকে নিয়ে আমার আজকের পর্বের প্রথমার্ধটি আমি তৈরি করেছি, যিনি মনে করতেন গান জিনিসটা একেবারেই ভেতরের একটা ব্যাপার, বাইরে থেকে কোনো নিয়মের ছাঁচে ফেলে যদি গায়কই তৈরি করতে হয় তাহলে গানে কোনো প্রাণ থাকে না। তিনি শিল্পী বিথীন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র শতবর্ষ পরবর্তীতে তার রবীন্দ্রসঙ্গীত জগতে প্রবেশ এবং রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই বৃহৎ অর্থে সঙ্গীত জগতেও প্রবেশ বটে। 1969 সালে, অর্থাৎ রবীন্দ্র জন্মশতবর্ষের 8 বছর বাদে, প্রথম গ্রামোফোন কোম্পানির লেভেলে একটি এসপি রেকর্ডের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটেছিল। তবে ভালো করে জ্ঞান হবার আগে থেকেই, অর্থাৎ 6-7 বছর যখন বয়স, সেই সময় থেকেই সঙ্গীতকে ভালোবেসেছিলেন শিল্পী বিথীন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক কিন্তু নিছক কোনো একটা লাভ ক্ষতির হিসেব কষে আসেনি। একেবারে জ্ঞান হওয়ার পর থেকেই গানকে তিনি খুব প্রাণের জিনিস হিসেবে পেয়েছিলেন। বাড়িতে গান গাইবার পক্ষে খুব অনুকূল পরিবেশ কিছু ছিল না, মূলত আশপাশ থেকে গান শুনে সেই গান তিনি আপন মনে গাইতেন। যখন আস্তে আস্তে বয়সটা বাড়ল তখন মনে হলো যে এই গান এমন এক বিদ্যা যাকে ভালো করে আয়ত্ত করতে হবে। কিন্তু বাড়ি থেকে তিনি গানের ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত কোনো উৎসাহ পাননি, যার ফলে গানটি ছিল তার একেবারেই একটি ব্যক্তিগত ব্যাপার। তালতলা হাইস্কুল থেকে 1950 সালে স্কুল ফাইনাল পাশ করেন বিথীন বন্দ্যোপাধ্যায়। তারপরে ইংরেজি অনার্স নিয়ে
বিএ পড়তে ভর্তি হন তিনি। এবং এই বিএ পড়ার সময়ই পরিবারের সঙ্গে গান নিয়ে তার সংঘাত প্রবল হয়ে ওঠে। সেই ইতিহাসে যাব, তবে তার আগে আপনাদের শোনাব বিথীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রথম রেকর্ডের প্রথম গান। 1969 বেরিয়েছিল এসপি রেকর্ড হিজ মাস্টার্স ভয়েসে, রবীন্দ্রনাথের বিখ্যাত আমার সকল রসের ধারা। এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন মাঘোৎসবের জন্য, 1321 মাঘোৎসব, অর্থাৎ সেই অর্থে এটি ব্রহ্মসঙ্গীত। এটি ছাপাও হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। 1321 দশই ভাদ্র, ইংরেজি 1914 সাল, সুরুলে বসে গান রবীন্দ্রনাথ রচনা করেন। তবে এটি হচ্ছে তার গীতালি বইয়ের গান, গীতালি গ্রন্থে এই গানটি রয়েছে। তখন রবীন্দ্রনাথের বয়স 53, ইমন রাগের উপরে তিন তালে বাঁধা গান। পরে এটি এখন যে গীতবিতানে আপনারা পূজা পর্যায়ের যে বন্ধু উপপর্যায় তার মধ্যে পাবেন, এবং এই পর্যায় বিন্যাস থেকে এবং গানটি শুনলে গানটির সাংগীতিক চরিত্র, তার বাণী বিন্যাস সব থেকেই বোঝা যায় যে এই গানের মধ্যে কনভেনশনাল ব্রহ্মসঙ্গীতের চেহারাটা ঠিক নেই। এবং নেই বলেই হয়তো বিথীন বন্দ্যোপাধ্যায়ের যে রোম্যান্টিক আবেগ সমৃদ্ধ কণ্ঠ তাতে এই গান রসস্ফূর্তি পেয়েছে। তা আমি গানটা বাজিয়ে শোনাই, আপনারা শুনুন। আজ হোক না হারায় আমার সকল রসের ধারা তোমাতে, আজ হোক না হারায় আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পারুষ ভুবন বেতে জাগুক পারুষ, জীবন জুড়ে লাগুক পারুষ ভুবন বেতে জাগুক পারুষ, তোমার রূপে মুরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনটি আমার ফিরে তুমি গাথা তোমার পুরে সারা, আমার সকল রসের ধারা তোমাতে, আজ হোক না হারায় আমার সকল রসের ধারা। আসলে সাধারণ মধ্যবিত্ত পরিবারে যা হয়, গান শেখা জিনিসটাকে মানে অর্থ এবং সময় ব্যয় করে গান শেখা, এটাকে একটা ভাববিলাস ছাড়া আর অন্য কিছু বলে ভাবতে চাওয়ার রেওয়াজ সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে তখন অন্তত একেবারেই ছিল না। তারা মনে করতেন যে
গানের দিকে যদি বেশি মন যায় তাহলে পড়াশুনোর ক্ষতি হবে, এবং পড়াশুনোর ক্ষতি হলে ভবিষ্যতে সংসার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সেটা খুব সুখকর হবে না। তবে বাড়িতে দুজনের কাছে গানের ব্যাপারে বিথিনের উৎসাহের অভাব ছিল না, একজন ছিলেন তার অগ্রজা আর অন্যজন ছিলেন তার ছোট ভাই। এরা দুজনেই গান জিনিসটাকে একেবারে প্রাণের চেয়ে প্রিয় এমনভাবে ভালোবাসতেন, ফলে লুকিয়ে লুকিয়ে ওই এখান ওখান থেকে শিখে আসা গান সেটা ওই দিদি আর ভাইয়ের কাছেই বিথিন একটু আদ্রু করে গেয়ে শোনাতেন। বাড়ির অন্যদের সামনে গাওয়াতে তার খুব সংকোচ ছিল। তার প্রধান কারণ হচ্ছে যে গানটা ওই মানে বেদরদি মনের কাছে এটা প্রকাশ পেলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সঙ্গীতের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন সেই বয়স থেকেই, ফলে গানকে তিনি একটা গোপন কথার মতোই নিজের মনের ভেতরে লুকিয়ে রাখার চেষ্টা করতেন। কিন্তু এইভাবে তো বেশি দিন স্বাভাবিক চলতে পারে না, প্রাণটা চাইছে গান গেয়ে উঠতে, কিন্তু সেই চাওয়াকে দাবিয়ে রেখে বিথিনের কাছে যেটা খুব নিরস সেই পড়াশুনায় তাকে জোর করে আত্মনিয়োগ করতে হচ্ছে। এটা একটা সময় চলতে চলতে তার মনে হলো ভয়ানক একটা অপচেষ্টা। তখন তিনি বিএ থার্ড ইয়ারে পড়ছেন, তিনি পড়াশুনায় ইস্তফা দিলেন, বিদ্রোহ করলেন পরিবারের বিরুদ্ধে যে এইভাবে পড়াশুনো তার দ্বারা আর হবে না, এবং ফলে স্বাভাবিক দ্বন্দ্ব চরমে উঠল, পারিবারিক দ্বন্দ্ব। তার পিতা চাইতেন বিথিন ইংরেজি অনার্স নিয়ে বিএ পাস করেন, সেই ইচ্ছের যখন মর্যাদা পুত্র দিতে চাইল না তখন বাবা স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি বলেই দিলেন যে পুত্রকে তিনি আর কোনো আর্থিক সাহায্য করবেন না। তাহলে এমতাবস্থায় আর্থিক সাহায্য যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিবারের তরফে, তাহলে মানে সঙ্গীত শিক্ষা হবে কী করে, সঙ্গীত চর্চা হবে কী? তাই নিরুপায় বিথিন তখন ওই প্রাইভেট টিউশনই আমরা যাকে বলি সেটা পড়ানোর, ছাত্রী পড়ানো তিনি শুরু করেন, এবং সেই মাইনে তার গানের প্রতি এতই ভালোবাসা ছিল প্রথম মাসের মাইনেটি পেয়েই তিনি আর অন্য কিছু নয় একটি তানপুরা কেনেন, এবং তানপুরা কিনে তিনি বাড়িতে একটু সঙ্গোপনই তিনি রেওয়াজ শুরু করেন। এই তিনি সঙ্গীতের জগতে আর কি আনুষ্ঠানিকভাবে পা ফেললেন, এবং এই সময়ই তিনি দেবী চট্টোপাধ্যায়ের দাদা সুনীল চট্টোপাধ্যায়ের কাছে তিনি গান শিখতেও শুরু করেন। সেটা 1963 সালের কথা, রবীন্দ্র শতবর্ষ সদ্য তখন অতিক্রান্ত হয়েছে। পরের ইতিহাসে যাব। এবারে যে রেকর্ডটি বাজালাম ওই একই রেকর্ডের উল্টো পিঠ থেকে রবীন্দ্রনাথের বিখ্যাত গান কেন তোমরা আমায় ডাকো, যেটি পরবর্তীকালে দেবব্রত বিশ্বাস এবং সুচিত্রা মিত্রের কণ্ঠে বিশেষ বিখ্যাত হয়েছিল, সেইটি বিথীন বন্দ্যোপাধ্যায় প্রথম নিজের রেকর্ডে গিয়েছিলেন এবং এদের উভয়ের থেকেই আগে এ গান তার গাওয়া, সেইটি আমি আপনাদের এবারে বাজিয়ে শোনাচ্ছি। আগের গানটির মতো এটিও দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি এবং এটি হচ্ছে গীতিমাল্যর গান, 1914 বাংলা 1320 বঙ্গাব্দে রচিত, কাহার বা তালের উপরে হাম্বির রাগে। এই গানটি এখন পূজা পর্যায়ে গান উপপর্যায়ের মধ্যে, একদম পূজা পর্যায়ের গোড়ার দিকেই গান উপপর্যায়টা আছে, সেইখানে আপনারা এই গানটি পাবেন। তো সেইটি এবারে আমি বিথীন বন্দ্যোপাধ্যায়ের গলায় আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। আমার বড় চোখে পাতা মারি শুধু
পথ কি আমার পড়ে চোখে চলি যে কুম্ভিকের পানে গানে গানে তোমরা আমায় ডাকো ছুটি ধরো ত্রুটি মিনে কানে মন ভেসে যায় গানে গানে আর যে কুসুম ফোটার বেলা আকাশে আজ রঙের মেলা সকল দিকে আমায় টানে গানে গানে তোমরা আমায় ডাকো কানে মন ভেসে যায় গানে গানে আজ যে কুসুম ফোটার বেলা আকাশে আজ রঙের মেলা সকল দিকে আমায় টানে গানে গানে তোমরা আমায় ডাকো আমার মন না মানে আমার মন না মানে পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো বিথীন বন্দ্যোপাধ্যায়ের প্রফেশনাল যে সঙ্গীত জীবন পেশাদারি সঙ্গীত জীবন সেখানে রবীন্দ্রসঙ্গীতই ছিল তার মূল আশ্রয় একতম আশ্রয় রবীন্দ্রনাথের গানই তিনি রেকর্ডে গেয়েছেন এবং সেই গানের জন্যই আমরা তাকে যা মনে রেখেছি সে রবীন্দ্রনাথের গানের সূত্রেই কিন্তু রবীন্দ্রনাথের গানে কিন্তু বিথীন বন্দ্যোপাধ্যায় সেই অর্থে দীক্ষিত গাইয়ে নন অর্থাৎ তার কোনো রবীন্দ্রসঙ্গীতের গুরুকরণ কখনো হয়নি এই গানের ধারায় পৃথকভাবে শিক্ষা নেওয়া সেও তার কখনো হয়নি আগেই বললাম যে একটু বড় বয়সেই তিনি গান শিখেছিলেন তখন তিনি বিএ পড়ছেন এবং সেই পড়া ছেড়ে দিয়ে যখন তিনি মানে প্রথামাফিক সঙ্গীত চর্চার ক্ষেত্রে এলেন তখন তিনি উচ্চাঙ্গ সঙ্গীতই প্রথম শিখতে শুরু করেছিলেন দেবী চট্টোপাধ্যায়ের দাদা সুনীল চট্টোপাধ্যায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত তিনি শিখতে শুরু করেন এবং উচ্চাঙ্গ সঙ্গীতে রাগ রাগিনীর সুরের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যের প্রতি ভালোবাসার জায়গা থেকেই কিন্তু তিনি এটা শিখেছিলেন অর্থাৎ দায়ে পড়ে গলা তৈরির জন্য ক্লাসিক্যাল শেখা তা কিন্তু তার নয় এবং দুবছর বাদে জুনিয়র বিভাগে ফার্স্ট ডিভিশনে ডিস্টিংশন নিয়ে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে পাশ করেন একটানা তিন বছর এই সুনীলবাবুর কাছে বিথীন গান শিখেছিলেন সুনীলবাবুর শেখানোর মধ্যে একটা যত্ন ছিল এবং এই সুনীলবাবুই প্রথম প্রশিক্ষকের যে যথার্থ কর্তব্য সেই কর্তব্যে তিনি খুঁজে বের করেন যে বিথীনের সঙ্গীত মানস সঙ্গীত প্রবণতা কোন গানের ধারায় সবচেয়ে সার্থক হতে পারে তিনিই বিথীনকে রবীন্দ্রসঙ্গীতের দিকে টেনে আনেন তার কণ্ঠ তার সঙ্গীত প্রবণতা সবই যে রবীন্দ্রসঙ্গীতের পক্ষে আদর্শ এটা সুনীলবাবুরই আবিষ্কার ছিল এবং তিনিই হাতে ধরে স্বরলিপি দেখে গান কী করে তুলতে হয় সে পদ্ধতি বিথীনকে শিখিয়ে দিয়েছিলেন এবং বিথীন কয়েকটি গান স্বরলিপি দেখে তুলে ওকে শোনালে তিনি তার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং সেই বিথীনের রবীন্দ্রসঙ্গীত গাওয়ার শুরু প্রথম দিকে পাড়ার জলসায় যখন গানটান করতেন তখন অনেক সময় আধুনিক গান গাইতেন আধুনিক গান দিয়েই জলসার অনুষ্ঠান শুরু করেছিলেন এবং পরে যখন রবীন্দ্রনাথের গানে নিবিষ্ট হয়ে গেলেন তখনও মাঝে মধ্যে আধুনিক গান করতেন কিন্তু ক্রমশ রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে এই গানের কথা এবং সুরের মাধুর্যের টানে এই যে কখন তার প্রাণের মধ্যে মিশে গেল তা তিনি আলাদা করে বুঝতেও পারেননি এবং তারপর থেকে রবীন্দ্রসঙ্গীতটাই
মূলত গাইতে থাকেন এবং রবীন্দ্রসঙ্গীত গেয়ে তিনি স্বীকৃতি পান প্রথম 1966 সালে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে। সেটি ছিল রবীন্দ্রসঙ্গীতে তার প্রথম অনুষ্ঠান। যদিও তারপরেও কিছুদিন তিনি আধুনিক গান গাওয়া চালিয়ে গিয়েছেন। ব্যারাকপুর সঙ্গীত সম্মেলনে তার আধুনিক গানও যথেষ্ট প্রশংসিত হয়েছিল, বিশেষ করে বিথীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠক্ষেপণের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের যে দুর্মোচনীয় প্রভাব আমরাও লক্ষ্য করছি এই রেকর্ড থেকে। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়ে তিনি উচ্চ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু এই সময় থেকে আস্তে আস্তে তিনি পাদপ্রদীপের আলোয় উঠে আসতে শুরু করেন। তখনও কিন্তু রেকর্ডের ব্যাপার অনেক দূর। আসলে ওই এখানে ওখানে গান গাইবার সূত্রে কাগজে একটু আধটু নাম প্রশংসা দু একটা বেরোতে থাকে এবং এগুলি দেখে বিথীনের পিতাও পুত্রের প্রতি যে একেবারে বিমুখ ছিলেন সেই বিমুখতাটা তার ক্রমশ নরম হয়ে আসে। তবে আর্থিক সাহায্য তিনি তখনও করেননি, বরং তিনি বলেন যে লেখাপড়া যদি সত্যিই একেবারে ছেড়ে দেবে মনস্থ করে থাকো তাহলে অন্তত শর্ট হ্যান্ড টাইপরাইটিংটি শিখে রাখো, চাকরির ক্ষেত্রে সুবিধে হবে। আসলে বিথীন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল মোটামুটি সচ্ছল বাড়ি, কাজেই সাত তাড়াতাড়ি চাকরিতে ঢোকবার কোনো তাড়া তার ছিল না। কিন্তু দীর্ঘদিন তো বসে থাকা যায় না, টাইপ শিখতে শুরু করেন বাবার কথায় এবং কিছুদিন বাদে অ্যাসবেস্টার সিমেন্টার্সে তার চাকরিও শুরু হয়ে যায়। কিন্তু ওই সারাদিনের ওই যে অফিসবদ্ধ জীবনযাপন, এ ভেতরে ভেতরে তার শিল্পী প্রাণকে হাঁপিয়ে দিয়েছিল। ভীষণ একটা ডিপ্রেশনে তিনি ভুগতে শুরু করেন একটা সময় এবং তার মনে হতে লাগে যে সমস্তটা ফুরিয়ে যাচ্ছে, তিনিও যেন হারিয়ে যাচ্ছেন। ফলে মাস তিনেক বাদে তিনি কাউকে না জানিয়ে, কোনো দিকে কিছু না বলে তিনি চাকরিতে পদত্যাগ করেন, মানে হঠাৎ করেই। বিথীন বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্বে খুব নম্র মানুষ হলেও তার মধ্যে আত্মবিশ্বাস ছিল, নিজের যোগ্যতার উপরে তার আস্থা ছিল। কাজী বাড়ির অভিভাবকদের অমতে পড়াশুনো এবং পরে চাকরি দুই তিনি ছেড়ে দিয়েছিলেন। এক কথায় জীবনে দাঁড়ানোর প্রধান দুটো খুঁটিকে এভাবে অবহেলা করতে পারা, এটা বুঝিয়ে দেয় যে ওর নম্র শিল্পী সত্তার ভিতরে কতখানি মনের জোর নিহিত ছিল। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা তার বাবাকে তো তুষ্ট করতে পারে না, তুষ্ট করেও নি। কিন্তু পুত্রের জেদের কাছে তিনি সেসবদি হাল ছেড়ে দেন। আসলে বিথীন ছিলেন তার বাবার অত্যন্ত আদরের সন্তান, ফলে গানে কেরিয়ার তৈরি করবেন এমন একটা অনিশ্চিত পথে একমাত্র পুত্র, মানে বড় ছেলে, ছোট ছেলে তো আরও ছোট তখন, বাড়ির বড় ছেলে, সে অনিশ্চিত একটা পথকে বরণ করে নিতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি শঙ্কিত ছিলেন এবং পুত্রকে কিছু ভর্ৎসনাও করেছিলেন। কিন্তু পুত্রের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের কাছে কিন্তু তিনি সেসব দিয়ে হার স্বীকার করে নেন। তা এবারে আমি আলোচনা আরও এগোবো, নিশ্চয়ই বিথীনবাবুর জীবনের কথা বলবো। তবে এবারে আমি বিথীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তাসের দেশ নাটকের বিখ্যাত গান আমার মন বলে চাই 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 গো, একেবারে শেষ জীবনে রবীন্দ্রনাথ তার প্রথম যৌবনের গল্প একটা আষাঢ়ে গল্পকে তাসের দেশ নাটকে রূপ দিয়েছিলেন, সেই তাসের দেশের গান এটি, সেইটি আমি বাজিয়ে শোনাচ্ছি। এটি মূল তাসের দেশের লং প্লেইংয়ে শ্যামল মিত্র গেয়ে এটিকে বিখ্যাত করেছিলেন। আগের যুগে গীতা সেন তোমার মন বলে চাই চাই তার প্রথম রেকর্ডে ছিল, পরে মাঝখানে এই বিথীন বন্দ্যোপাধ্যায়, সেটা অবশ্য তাসের দেশের পরেই তার রেকর্ডটি হয় 1971 সালে, সেটিও হিজ মাস্টার্স ভয়েসের একটি এসপি রেকর্ড, সেটি আমি এবারে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। চাই 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 গো জারি নাহি পাই গো, আমার মন বলে চাই 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 গো জারি নাহি পাই গো, আমার মন বলে চাই চাই চাই
আমার মনে দিদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যেতে হবে আমায় ফিরিয়ে পাবো কবে হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো কবে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারায় জাগবে বলে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো কবে হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো কবে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারায় জাগবে বলে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারি নাহি পাই গো তবে গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে রেকর্ড এবং রেডিও এই দুই মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়াটা খুবই জরুরি ছিল। বিথিনও এবার সে পথে হাঁটলেন। সঙ্গীত সমাজে নিজেকে প্রতিষ্ঠা দেবার জন্য তার যাতায়াত শুরু হলো গ্রামোফোন কোম্পানি বা এইচএমভির দপ্তরে, এবং এই এইচএমভির দপ্তরই নিজের একজন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি খুঁজে পেলেন সন্তোষ সেনগুপ্তকে। সন্তোষ সেনগুপ্ত বিথীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তার নিজস্ব গ্রুপের শ্যামা নৃত্যনাট্যে উত্তীর গান গাইবার জন্য সরাসরি তিনি তাকে নির্বাচন করে নেন। এবং সন্তোষ সেনগুপ্তের উৎসাহী 1968 দমদমে বিথীন অডিশন দেন, রবীন্দ্রসঙ্গীতে পাশও করে যান, এবং তারপরেই তার প্রথম রেকর্ড, যেটি আমরা একটু আগে বাজালাম, কেন তোমরা আমায় ডাকো এবং আমার সকল রসের ধারা, প্রকাশিত হয় 1969। সেই রেকর্ডটি, মানে প্রথম রেকর্ডই কিন্তু বিথীন গ্রামোফোন কোম্পানির কর্তাদেরকে বাণিজ্যিকভাবে সন্তুষ্ট করতে পেরেছিলেন। যথেষ্ট ভালো বিক্রি হওয়ায় পরের বছর 25শে বৈশাখেই তার কাছে কোম্পানির তরফে আবার রেকর্ড করাবার আমন্ত্রণ আসে। এবং এই আমন্ত্রণ যখন পুত্রের কাছে আসতে দেখেন বিথীনের পিতা, তিনি বুঝতে পারেন যে গানের জগতে পুত্রের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি এবার সানন্দ সম্মতি দেন যে ঠিক আছে, তুমি গানই করো। এই সময় তিনি পুত্রকে মানে আর্থিক সাহায্যও করতে চেয়েছিলেন, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পুত্র তার যে ওই যে বললাম গানের মর্যাদা, সেই সেন্টিমেন্টটা তার বড় প্রবল ছিল চিরকালই, তিনি সেই সাহায্যটা নেননি। নিজের প্রিন্সিপালে তিনি অনড় ছিলেন যে নিজের পায়েই দাঁড়িয়ে যা করবেন। তবে গান তাকে আর খালি হাতে ফেরায়নি, একের পর এক তার রেকর্ড প্রকাশিত হয়, এসপিইপি, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, চৈত্রপবনে মমচিত্তবনে, কোথা হতে শুনতে যেন পাই, মোর পথিকে রে বুঝিয়ে এনেছ, খেলাঘর বাঁধতে লিখেছি, যদি জানতেম, অলোকে কুসুম না দিও, আনমনা আনমনা, ইত্যাদি ইত্যাদি। এমনকি সন্তোষ সেনগুপ্ত তার ট্রেনিংয়ে যায় দিনও শ্রাবণ দিন যায় গীতিনাট্যেও বিথীন বন্দ্যোপাধ্যায়কে ওই কোরাসের দলে নির্বাচন করে নিয়েছিলেন। এবং মোটামুটি এই সময় কিন্তু তার রেকর্ডের
একটা ধারাবাহিক বিক্রিয় হতে শুরু করে। ফলে সঙ্গীত জীবী হিসেবে তার ভবিষ্যৎটা একটা নিরাপত্তার আশ্বাস পায়। এবং এই সময়ই তার রেডিওতে গান গাওয়ারও সূত্রপাত। 1970 সালে আকাশবাণীতে তিনি অডিশন দেন এবং পাশ করেন, এবং সেই বছরই ডিসেম্বর মাস থেকে রবীন্দ্রসঙ্গীতে গ্রামোফোন কোম্পানি তাকে কনভার্ট করিয়ে দেয়। এবং এই গানের রেকর্ডে সাফল্যের সূত্রেই আসে সিনেমায় গান গাওয়ার প্রসঙ্গ। চারণ কবি মুকুন্দ দাস ছবিতে বিথীন বন্দ্যোপাধ্যায় কণ্ঠ দিয়েছিলেন, এবং অর্থের প্রয়োজনে তাকে কোরাস গাইতে হতো। ওড়িয়া ছবি প্রিয়া এই সিনেমায় তিনি কোরাস গানের দলে ছিলেন। তবে গ্রামোফোন কোম্পানির বিমান ঘোষ এবং সন্তোষ সেনগুপ্ত এই উদীয়মান তরুণ প্রতিভাকে গানের জগতে প্রতিষ্ঠা পাবার ব্যাপারে বিশেষ সাহায্য করেছিলেন। মানে সঙ্গীত সাংবাদিক সন্ধ্যা সেনের সাহায্যের কথাও বিথীন চিরকাল মনে রেখেছেন। সন্ধ্যা সেন অমৃত পত্রিকায় বিথীনের গানের প্রভূত প্রশংসা করে সে সময় প্রচুর রিপোর্ট বের করতেন, এবং সন্ধ্যা সেনের সঙ্গে বিথীনের পরিচয়ও করিয়ে দিয়েছিলেন সন্তোষ সেনগুপ্ত। এবং অত্যন্ত উদীয়মান এক তরুণ প্রতিভা হিসেবে বিথীন বন্দ্যোপাধ্যায়েরকে সব জায়গায় যেভাবে সন্তোষ সেনগুপ্ত পরিচিতি তার দিতেন, তাতে করে সেই সময় গানের জগতের তাবড়ো তাবড়ো ব্যক্তিদের কাছে বিথীন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিচিত একটা নাম হয়ে উঠেছিলেন। এবং সম্ভাবনা দীপ্ত তরুণ শিল্পী সেই হিসেবে বিথীনকে গানের জগতে যারা সিনিয়র তারা প্রায় সকলেই অত্যন্ত স্নেহ করতেন। এবং এই সুকণ্ঠ সত্যিকারের সুকণ্ঠ শিল্পীর প্রতি গ্রামোফোন কোম্পানি যে সুবিচার করেছেন সেই সুবিচারের প্রশংসাও সে যুগের যারা প্রতিনিধি স্থানীয় অভিভাবক স্থানীয় ছিলেন তারা করতেন। তবে রবীন্দ্রনাথের গান নাড়া বেঁধে কোথাও না শিখলেও অগ্রজ শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন বিথীন বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শিল্পী, আদর্শ। মহিলাদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এবং পুরুষদের মধ্যে দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়। অতীত যুগের শিল্পীদের মধ্যে পঙ্কজ মল্লিক এবং কানন দেবী এবং সায়গালের গান বিথীনের বিশেষ প্রাণের কাছাকাছি ছিল। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠক্ষেপণ বিথীন বন্দ্যোপাধ্যায়ের উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল। এবং মানে হেমন্ত মুখোপাধ্যায়ের যে গায়ন ধারা রবীন্দ্রসঙ্গীতে সেইটির যারা উত্তর সাধক হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করি তাদেরই একজন কিন্তু বিথীন বন্দ্যোপাধ্যায়। তা এবারে ওই একই রেকর্ড থেকে আমি পরের গানটি আপনাদের উল্টোপিঠের গানটি বাজিয়ে শোনাই। এটি রবীন্দ্রনাথের একটু আড়ালে থাকা রচনা, চট করে আর কি গানটার কথা শিল্পীরা ভাবেন না, শ্রোতাদেরও মনে থাকে না, কোথা হতে শুনতে যেন পাই। এটা এখন গীতবিতানে প্রেমের গান, তবে প্রবাহিনী বইতে এটি অবসান পর্যায়ে ছিল, কাফির আগের উপরে কাহার বা তালের এই গান। 1921 বাংলা 1328 বঙ্গাব্দে 60 বছরের রবীন্দ্রনাথ এই গান রচনা করেছিলেন, স্বরলিপি করে দেন দীনেন্দ্রনাথ ঠাকুর। তো এই গানটি আমি এবারে বিথীন বন্দ্যোপাধ্যায়ের ওই একই রেকর্ড থেকে উল্টোপিঠের গান আমি বাজিয়ে শোনাচ্ছি, শুনুন আপনারা। ঘাসে ঘাসে জেগে উঠে
দীর্ঘশ্বাসী পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে উঠে দীর্ঘশ্বাসী হয় তারা নাই কোথাও হতে শুনতে যেন পাই আকাশে আকাশে বলে যায় কোথাও হতে শুনতে যেন কতদিনের কত ব্যথা কতদিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা কতদিনের কত ব্যথা চলে যাওয়ার পথ যেদিকে সেদিক পানি পানি পথ যেদিকে সেদিক পানি পানি নিখে আজ ফিরে চাই কোথাও হতে শুনতে যেন পাই আকাশে আকাশে বলে যাই কোথাও হতে শুনতে যেন পাই বিথীন বন্দ্যোপাধ্যায় যেভাবে উল্কার মতন রবীন্দ্রসঙ্গীতের আকাশে উদিত হয়েছিলেন প্রায় ততটাই বেগে রবীন্দ্রসঙ্গীতের আকাশ থেকে তিনি হারিয়েও যান। সাতের দশকটাই তার রেকর্ডের স্বর্ণযুগ, সঙ্গীত জীবনেরও স্বর্ণযুগ। তারপরে আটের দশকের সেই ভরাডুবির সময় বহু প্রতিষ্ঠিত নামকরা গায়কদেরকে গ্রামোফোন কোম্পানির তরফে বসিয়ে দেওয়া হয়েছিল, যে তালিকায় পূরবী মুখোপাধ্যায়, নীলিমা সেন, মায়া সেনের মতন শিল্পীদের নাম থাকবে। বিথীন বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকাতেই পড়বেন। আটের দশকে আর তার কোনো রেকর্ড হয়নি, মানে তারপরে আর তাকে আমরা সেভাবে পাইনি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড জগতে, এবং ক্রমশ তিনি শ্রোতার আসর থেকেও হারিয়ে যান। এখন তার একটা বড় কারণ এই যে নির্দিষ্ট কোনো প্রথাসিদ্ধ গায়কীর ছায়ায় বিথীন রবীন্দ্রনাথের গানের অনুশীলন করেননি, যার ফলে রবীন্দ্রসঙ্গীতের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম সুরের যে স্বরলিপির ভাঁজ, সেই ভাঁজগুলি তার কণ্ঠে সেভাবে সবসময় প্রাণ পায়নি। সব ধরনের রবীন্দ্রসঙ্গীতেও তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন না, মূলত কাব্যধর্মী গানই তার স্বতঃস্ফূর্ততা ছিল। এবং ওই যে বললাম হেমন্ত মুখোপাধ্যায়ের উত্তর সাধক হিসেবে যারা এসেছিলেন তাদের মধ্যে বিথীন বন্দ্যোপাধ্যায় একজন, ফলে সেই ছায়াতে ক্রমশ তিনি মিলিয়ে যান। সুবীর সেন যেভাবে নিজেকে ধরে রাখতে পেরেছিলেন অনেকদিন পর্যন্ত, বিথীন বন্দ্যোপাধ্যায় সেটা পারেননি, এবং আধুনিক বাংলা গানের জগতেও তার সেই অর্থে কোনো ভবিষ্যৎ তৈরি হয়নি। আর তাছাড়া ব্যক্তি হিসেবে বিথীন ছিলেন অত্যন্ত নম্র, অত্যন্ত আবেগী একজন মানুষ। চট করে নীতির সঙ্গে আপোষ করে যে কোনো পরিস্থিতিতে নিজেকে এগিয়ে দেওয়া এটা তার স্বভাবের মধ্যে ছিল না। সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ক্রমশ খবরের কাগজের পাতায় দিন প্রতিদিন নিজের নাম তোলার যে খেলা সে সময় চলত, তার মধ্যে বিথীন বন্দ্যোপাধ্যায় নিজেকে খাপ খাওয়াতে পারেননি। অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন, এবং কখনোই মানে আমি দারুণ প্রতিভাবান, চান্স পাচ্ছি না, পেলে সকলকে উড়িয়ে দেব এই জাতীয় ধারণা, নিজের সম্পর্কে এক ধরনের চৈতন্যতা তার মধ্যে ছিল না। এখন এই নম্রতার একটা আকর্ষণ ব্যক্তিত্বের মধ্যে তৈরি করে, কিন্তু এই নম্রতার ফলেই কিন্তু বিথীন বন্দ্যোপাধ্যায় ক্রমশ প্রতিযোগিতাতে পিছিয়ে যান।
তার গায়কিতেও অতিরিক্ত কোনো নিজস্ব মুদ্রা তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। এই সব মিলিয়ে গানের ক্ষেত্রে বিথীন বন্দ্যোপাধ্যায় যতটা ব্যতিক্রমী বলে এসেছিলেন ততটা ব্যতিক্রমী হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে পারেননি। তো যাই হোক, এবারে গ্রামোফোন কোম্পানি থেকে প্রকাশিত 1971 সালের একটি ইপি রেকর্ডে এক পিঠে ছিলেন শৈলেন দাস, আরেক পিঠে বিথীন বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত গান রবীন্দ্রনাথের, এটিও প্রেম পর্যায়ের গান, যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়, সেই গানটি আমি বাজিয়ে শোনাচ্ছি আপনাদের। পথের পানে আমায় যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়। মৃত্যুকালের গোপন কথা বিশ্বপ্রাণীর ব্যাকুলতা আমার বাসি দেয়নি দেয় আমার কানে আমার কানে আমায় যায় নিয়ে যায় আমায় নিয়ে যায় আপন গানের টানে আমায় যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়। তাছাড়া শিল্পী হিসেবে একটি অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী ছিলেন বিথীন বন্দ্যোপাধ্যায়, যে সংবেদনশীলতা সঙ্গীত জগতের রূঢ় কঠোর বাস্তবতার সংঘর্ষে বারে বারে ব্যথিত হয়েছে। পঙ্কজ কুমার মল্লিককে যখন আকাশবাণী থেকে অত্যন্ত দৃষ্টিকটুভাবে বিদায় দেওয়া হয় তখন মনে মনে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এই তরুণ প্রজন্মের এই শিল্পী গায়ক। তার মনে হয়েছিল এত বড় একজন শিল্পী গুরু যার কাছে আমরা নানাভাবে ঋণী, কিন্তু তার এই দুঃখ লগ্নে তার পাশে গিয়ে তো কেউ বলতে পারলো না যে অপমান আমাদের সবার, আমরা আপনার পাশে আছি। এই মানসিক দৈন্য বিথীনকে পীড়া দিয়েছে এবং বারে বারেই তার মনে হয়েছিল যে সত্যি কি তিনি শিল্পী নামের যোগ্য তাহলে? সুন্দরের পূজারীর এমন অসমাপ্ত পূজারতির মুহূর্তকে কেমন করে সকলে মেনে নিল? সঙ্গীত জগতে নিজে প্রায় প্রতিষ্ঠিত হলেও এই প্রশ্নগুলি তাকে তাড়িয়ে বেড়াতো।
তাছাড়া পারিবারিক গণ্ডিতে বাবা মেনে নিলেও গান গাওয়া নিয়ে, গানকে পেশা করা নিয়ে দ্বন্দ্বের শেষ কোনো দিনই ছিল না। বাড়িতে বাইরে পরিচিত পরিমণ্ডলের মধ্যে অনেকেই গান গাওয়া বিষয়টাকে উপহাস করতেন, যে গানের কোনো ভবিষ্যৎ নেই, অরণ্যের রোদন ইত্যাদি কথা। চোখ ফেটে জল এসে যেত বিথিনের, কারণ গান ছিল তার প্রাণ। এবং আর্থিক কষ্টের চেয়ে গানের এই অপমান, এইটি ছিল তার কাছে অনেক বড় যন্ত্রণার। তবু কিছু গানের জগতে বন্ধু, অভিভাবক প্রতি মানুষকে পেয়েছিলেন, যাদের দরদি মনের স্নেহস্পর্শে কিছুটা তার এইসব যন্ত্রণার উপশম হতো। তবু অনেকভাবে অপমানিত তাকে হতে হয়েছে। সেই সমস্ত অপমানের কয়েকটি তিনি কোনোদিন ভুলতে পারেননি। একবার এক গানের আসরে গাইতে গিয়েছেন, তার প্রোগ্রামের সময় হয়ে গিয়েছে, তাকে উদ্যোক্তারা মঞ্চে তুলবেন, এমন সময় একজন অগ্রজ শিল্পী তিনি এসে দাবি করলেন তার হাতে সময় নেই, তাকে প্রোগ্রাম আগে দিতেই হবে। এবং তিনি বসবার পরে পরের পর যারা প্রতিষ্ঠিত গাইয়ে তাদেরই গান হয়ে গেল। বিথিনকে আর কেউ গান গাইতেই দিলেন না। পরিশেষে এমন এক সময় বিথিন মঞ্চ পেলেন যখন হল প্রায় ফাঁকা, গাওয়া না গাওয়া দুই সমান। আরও একবার একটি বড় সঙ্গীতানুষ্ঠানে গান করতে গিয়েছেন, খুবই উৎসাহ নিয়ে সন্ধ্যা থেকেই সেখানে উপস্থিত। কিন্তু একটি একটি করে অনুষ্ঠান শেষ হয়, উদ্যোক্তারা অন্য আরেকজন শিল্পীকে বসিয়ে দেন আর তাকে বলেন এরপর আপনার। এমনি করে করে রাত ভোর হয়ে গেল, তিনি আর গান করতেই পারলেন না। খালি পেটে রাত জেগে ক্লান্ত দেহে ততোধিক অবসন্ন মন নিয়ে বাড়ি ফেরেন। এরকম অবহেলা সঙ্গীত জীবনের শুরুতে হেমন্ত মুখোপাধ্যায়কেও পেতে হয়েছে। তিনি গান করতে গিয়েছেন, পঙ্কজ মল্লিক এসে গেছেন, তার আর গান করা হয়নি। উদ্যোক্তারা বলেছে পঙ্কজ মল্লিকের গান শুনে বাড়ি চলে যান। বিথীন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু নিজেকে এতটা অবহেলার পাত্র হিসেবে মেনে নিতে বিথীনের শিল্পী সত্তা রাজি ছিল না। তার শিল্পীর সংবেদনশীলতার কথা বললাম, যে প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিথিনের সুকুমার প্রাণ এই ব্যথাগুলোকে ঠিক সইতে পারেনি। তার চোখের জল কোনো বৃহত্তর সার্থকতার ক্ষতিপূরণ সেভাবে পায়নি, যার ফলে ক্রমশ তিনি শিল্পের জগৎ থেকে হারিয়ে গিয়েছেন। তবে পেশাদার শিল্পী, রেকর্ড শিল্পী হিসেবে হারিয়ে গেলেও একটা জায়গা তার শুশ্রূষার ছিল, তা হলো তিনি দীর্ঘদিন পর্যন্ত গান শিখিয়েছেন। নিজস্ব সঙ্গীত সত্রে তিনি রবীন্দ্রনাথের গান ছাত্রছাত্রীদের শিখিয়েছেন, এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্যকে কণ্ঠে ধারণ করছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, ভাবিকালের শিল্পীরা, তাদের সম্পর্কে বিথিনের অত্যন্ত উচ্চ ধারণা ছিল। তাদের মধ্যে নিষ্ঠার পরিচয় তিনি পেয়েছিলেন, এবং সত্যিকারের পথপ্রদর্শকের সাহায্য পেলে তারা যে একদিন প্রতিষ্ঠিত হবেনই এ বিষয়ে তার মনে কোনো সংশয় ছিল না, এবং এই জায়গায় গুরু হিসেবে তার মনে কোনো ক্ষোভও ছিল না। এবং আবার বলি যে রবীন্দ্রসঙ্গীতের প্রথাবদ্ধ যে গায়কী, তার ছায়ায় রবীন্দ্রসঙ্গীত অনুশীলন বিথিন করেননি বা করার সুযোগ পাননি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিটি ধরে নিখুঁতভাবে সেই সুর গলায় আয়ত্ত করবার ব্যাপারে তিনি যত্নশীল ছিলেন। এবং তিনি মনে করতেন যে সেই সুর এবং কথাকে মিলিয়ে গানের যে ছবিটা, সেইটা যদি নিজের ধ্যানে ফুটে ওঠে, নিজের মনকে তাতে নিবিষ্ট করা যায়, তাহলে গায়কী আপনা থেকেই তৈরি হয়ে উঠবে। বাইরে থেকে চাপিয়ে দিতে গেলে কোনো ছাঁচ, গান প্রাণহীন হয়ে যায়। তরুণ প্রাণের সজীবতা এইভাবেই হয়তো নিজের গায়কীর মধ্যে ধরে রাখতে পেরেছিলেন বা চেয়েছিলেন বিথীন বন্দ্যোপাধ্যায়। আজকের পর্বের প্রথম অর্ধ বিথীন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা শেষ করব। ওই একই রেকর্ড থেকে রবীন্দ্রনাথের বিখ্যাত গান খেলাঘর বাঁধতে লেগেছি, এটিও প্রবাহিনী বইয়ের গান, পরে এটি রবীন্দ্রনাথ নাটকেও ব্যবহার করেছিলেন, ওই গৃহপ্রবেশ নাটক, কেদারা খাম্বাজ রাগের উপরে। এখন এটি গীতবিতানে বিচিত্র পর্যায়ে পাওয়া যায়। তা সেই গানটি বাজিয়েই আমি বিথীন বন্দ্যোপাধ্যায়ের অংশে আপাতত ইতি টানছি।
ঘুরতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি কত রাতে তো জেগেছি বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি প্রভাতে পথিক ডেকে যা অবসর পাইনে আমিহা প্রভাতে পথিক ডেকে যা অবসর পাইনে আমিহা জয় আমার সবার হেলা হেলা গাছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ভেলা ঠাই দিয়ে ঘর গড়ি জয় আমার সবার হেলা হেলা গাছে ছড়া আমাদের আজকের আসরের দ্বিতীয় পর্ব যাকে নিয়ে দ্বিতীয় ভাগ যাকে নিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের কাছে মোটামুটিভাবে পরিচিত একটি নাম এবং আমাদের এই যে ধারাবাহিক রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত তাতে এর আগে একাধিক পর্বে তার কণ্ঠে বেশ কিছু গান নাটকের গান রবীন্দ্রনাথের প্রেমের গান পূজার গান সবই আমি বাজিয়ে শুনিয়েছি তবে এভাবে শুধু তাকে নিয়েই আলোচনা বা একটি পর্বের একটা বড় অংশ জুড়ে তার গানই শুধু শোনা সেটা এর আগে হয়নি তিনি রবীন্দ্রসঙ্গীতের যশস্বী গায়িকা বনানী ঘোষ আপামর শান্তিনিকেতনবাসীর কাছে নকল মোহর কণিকা বন্দ্যোপাধ্যায়ের গায়ন ধারার একজন অন্যতম উত্তর সাধক হিসেবে রবীন্দ্রসঙ্গীতের আকাশে বনানী নিজেকে মেলে ধরেছিলেন তবে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্বরক্ষেপণ তার কণ্ঠস্বরের চরিত্র এইগুলির প্রভাব বনানী ঘোষের উপর এত বেশি মাত্রায় পড়েছিল যে তার গুরুকে অনুসরণ হয়তো অজান্তেই এক ধরনের অনুকরণের মাত্রায় পৌঁছিয়ে গিয়েছিল যে কারণে তার এই নকল মোহর উপাধি প্রাপ্তি তো সেই নকল মোহর বনানী ঘোষের কথা আজকে আমরা জানব তার কথা শুনব বনানী জন্মেছিলেন ওপার বাংলার ময়মনসিংহে এক সংস্কৃতিবান বিদগ্ধ পরিবারের মেয়ে তিনি তার মা বাবা কাকা পিসি সকলেই
গান বাজনা সাহিত্য এইসব নিয়েই মেতে থাকতেন। কাকা বিনয় ঘোষ তিনি ছিলেন সে যুগের নাম করা একজন গায়ক। বাবা প্রফুল্লকৃষ্ণ ঘোষ ছিলেন সে অঞ্চলের ময়মনসিংহের স্বনামধন্য শিশু সাহিত্যিক এবং ছোটদের ম্যাগাজিন ডার্লিং পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। আর মা শোভনা দেবী তিনিও ওই তার স্বামীর উৎসাহী, ছোটদের জন্য শেক্সপিয়ার, চিত্তরঞ্জন প্রমুখ মানে মনীষীদের জীবনী লিখে সে যুগে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং বনানী ঘোষের বাবা এবং মা উভয়ই রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহধন্য ছিলেন। আসলে বনানী জানিয়েছেন যে তথ্য, তাদের বাড়ির পরিবেশটাই এমন ছিল যে যার যেদিকে প্রবণতা সেই দিকে তাকে এগিয়ে দেওয়া, সেই পথে তাকে ঠেলে দেওয়া, এমন পরিবেশেই তারা বড় হয়ে উঠেছিলেন। ফলে বনানী একা নন, তারা তিন বোন, বনানী, শ্রীপর্ণা, বনশ্রী, তারা তিন বোনই নিয়মিতভাবে সঙ্গীতের প্রেরণা পেয়েছিলেন তাদের বাবার কাছে। এবং বাড়িতে মা বাবা এরা একটা রাবীন্দ্রিক পরিবেশ গড়ে দিয়েছিলেন সন্তানদের জন্যে। সব সময় সকলের মুখে রবীন্দ্রনাথের কবিতা, গলায় রবীন্দ্রনাথের গান, বাড়িতে সাহিত্যের আসর বসত। শ্রদ্ধেয় ক্ষিতিমোহন সেন মশাই সেই আসরে আসতেন, ওকে বনানীরা সব ছোটোবেলায় ঠাকুরদা বলে ডাকতেন। তো সেই সমস্ত আসরে তখন বনানী ছোট মেয়ে, তাকে দিয়ে গান গাওয়ানো হতো, তিনি উদ্বোধন করতেন গানকে। এবং সেই সব গান সেই সময় তার গাওয়া, সেই সমস্ত গান সকলের কাছেই বেশ উচ্চ প্রশংসিত হতো। এবং বনানীর আনুষ্ঠানিক যে রবীন্দ্রসঙ্গীত চর্চা সেটির সূত্রপাত ওই সময়ই। তার মা শোভনা দেবী তাকে গান শিখিয়েছিলেন, আজ কি তাহার বারতা পেল রে কিশলয় ওরে কিশলয়। তো এই গানটি সে সময় তিনি খুব গাইতেন এবং ক্রমশ তার এই গানের জন্যে স্কুলে তার সহপাঠী যারা ছিলেন তারাও তার অনুরাগী হয়ে পড়লেন এবং সকলেই তাকে এই কথা বলে উৎসাহ দিতেন যে তার সময় নষ্ট করা একেবারেই উচিত নয়, একেবারে কোমর বেঁধে কষে পড়ে গান শেখা উচিত। এবং বনানী ঘোষের বিধিদত্ত প্রতিভা ছিল যে ছোট থেকেই যে কোনো গান, সেটা যত কঠিনই সুর হোক না কেন, তিনি চটপট তুলে নিতে পারতেন। ফলে তার বাবা তাকে ওইখানকার নাম করা সঙ্গীতগুরু ননীগোপাল চট্টোপাধ্যায়ের কাছে গান শিখতে নিয়ে যান। প্রথম ময়মনসিংহে ননীগোপাল বাবুর কাছেই তার শাস্ত্রীয় সঙ্গীতের দীক্ষা হয়, ঠুমরি, দাদরা, গজল, রাগ প্রধান। এবং এই যে সঙ্গীত শিক্ষা, এটি বনানী ঘোষের জীবনে একটা নতুন পথ খুলে দিয়েছিল। এর আগে গানটা তো ঠিক সেই অর্থে আনুষ্ঠানিকভাবে চর্চা করা ছিল না, নিজের খেয়ালে মনের আনন্দে যেমন তেমনভাবে গান করা, কিন্তু এই প্রথম একটা পথ খুলে গেল, নতুন জগৎ খুলে গেল। এবং ননীবাবুর শিক্ষা, এক একটি পর্দায় নানাভাবে সুরের বিস্তান করা, তান করা, এইসব করতে করতে কণ্ঠস্বরটিও খুব স্বস্তি পেত আর কি, এবং স্বরক্ষেপণ ইত্যাদি অনেক পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যাওয়া যে ব্যাপারটা, সেটা তার এই শিক্ষার কারণেই হয়েছিল। তাছাড়া ক্ষিতিমোহন সেনমশাইয়ের কাছে এই সময় বেশ কিছু মীরার ভজনও তিনি শিখেছিলেন। তবে এই নানা ধারার গানের চর্চা করা, নানা গানের পাখায় ভর দিয়ে মনটাকে সুরের আকাশে ডানা মেলে ভাসিয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া, এই যে একটা অনির্দেশ্য গতি, এইটা ডানা গুটিয়ে রবীন্দ্রসঙ্গীতের ছায়ায় এলো, সেটাও কিন্তু ওই পারিবারিক ঐতিহ্য তো সেখানে ছিলই, কিন্তু সেখানে একটা বড় কারণ হয়ে দেখা দিল দেশভাগ, পার্টিশন। 1947 সালে দেশ বিভাগের পরে বনানীর পরিবার বাধ্য হয়ে সে যুগের আরও অন্যান্য অনেক হিন্দু পরিবারের মতোই ময়মনসিংহ থেকে কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছিলেন। এবং এইখানে আসার পর বনানীর সঙ্গীত শিক্ষা শুরু হয় দক্ষিণীর বিশিষ্ট, দক্ষিণী গোষ্ঠীর বিশিষ্ট গায়ক সুনীল রায়ের কাছে। সেই অর্থে রবীন্দ্রসঙ্গীতে বনানী ঘোষের প্রথম গুরুই হচ্ছেন সুনীল রায়। তা বনানী ঘোষের জীবনের ইতিহাস আমরা আরও বলবো, গান শুনবো, সবই করবো। তো এবারে একটা গান আমি শোনাই আপনাদের।
1969 সালে হিজ মাস্টার্স ভয়েস থেকে এটি এসপি রেকর্ডে এই গানটি বনানী ঘোষ গিয়েছিলেন। বেহাগ রাগের উপরে রবীন্দ্রনাথের প্রসিদ্ধ বর্ষার গান, যা রাজেশ্বরী দত্তের রেকর্ডে অমর হয়ে আছে, পরে সাগর সেনও গিয়েছেন। আজই তোমায় আবার চাই শোনাবারে, এই গানটি আমি বনানী ঘোষের গলায় আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। তা চট করে শোনা যায় না, একেবারেই শোনা যায় না বনানীর কণ্ঠে এই গান। বনানী ঘোষের জীবনে সঙ্গীত চর্চায় তার প্রধান অনুপ্রেরণা ছিলেন তার পিতা, এ কথা আগেই বললাম। দেশ বিভাগের পরে কলকাতায় এসে সুনীল রায়ের কাছে বনানীর যে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু হয়, সেটাও হয়েছিল তার পিতা প্রফুল্ল ঘোষের আগ্রহী, কেননা তাঁদের বাড়ি ছিল রবীন্দ্রসঙ্গীতময়। তবে বনানীর মা চাইতেন মেয়ে পড়াশুনো করুক, বাবার মতন মেয়েকে গানে অত আশকারা তিনি দেননি। মেয়ে ঠিক করলেন দুজনকেই খুশি করবেন, ফলে পড়াশুনো এবং গান দুটোই তিনি পাশাপাশি চালাতে লাগলেন। স্কুল শেষ করবার পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রিও তিনি নিয়েছেন। তবে তার মনটি অধিক ঝুঁকে ছিল বাবার পছন্দের দিকে, অর্থাৎ গানের দিকে। তাই সুনীল রায়ের কাছে গান শেখাকালীন একবার এক বন্ধুর বাড়িতে, তখন বছর তিনেক হয়ে গেছে ওরা কলকাতায় রয়েছেন,
একটি উৎসবের আসরে বনানীর মুখোমুখি হন হেমন্ত মুখোপাধ্যায়। সেইখানে বনানী কিন্তু রবীন্দ্রনাথের গান করেননি, তিনি দিলীপ কুমার রায়ের গান গেয়ে শুনিয়েছিলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় ওকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেন। তখন বনানী ঘোষ গিয়েছিলেন রবীন্দ্রনাথের বিখ্যাত পারবি নাকি যোগ দিতে এই ছন্দেরে। এই গানটি শোনবার পরে হেমন্ত মুখোপাধ্যায় অত্যন্ত অভিভূত হন এবং তৎক্ষণাৎ তিনি গীতবিতান, যে গানের স্কুল রয়েছে সেইখানকার অধ্যক্ষা কনক বিশ্বাসের কাছে একটি চিঠি লিখে দেন বনানীর নাম করে, এবং সেই চিঠি নিয়ে তিনি বলেন বনানী যেন ওর সঙ্গে গিয়ে দেখা করেন, তাহলে গীতবিতানে ভর্তি হয়ে রবীন্দ্রসঙ্গীতের পাকাপোক্ত শিক্ষা বনানী ঘোষ পেতে পারবেন। আসলে হেমন্ত মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে বনানী ঘোষ রবীন্দ্রসঙ্গীতের জন্যেই একেবারে উপযুক্ত একটি আধার, এবং সেই সময়ই স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় বনানী ঘোষের রেকর্ড প্রকাশের জন্যও তদবির করেছিলেন। তিনি নিজের সঙ্গে করে তাকে গ্রামোফোন কোম্পানিতে নিয়েও গিয়েছিলেন, কিন্তু সেই সময় গ্রামোফোন কোম্পানির কর্তাদের কোনো কারণে বনানীর কণ্ঠ বা তার গানের ধরন পছন্দ হয়নি, ওরা ওর রেকর্ড করেননি। তবে গীতবিতানে বনানী ভর্তি হয়েছিলেন এবং গীতবিতানের যে 5 বছরের শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম সমাপ্ত করবার পরে যে স্নাতক অভিজ্ঞান, সে অভিজ্ঞানও তিনি লাভ করেন। এবং তারপরে ওই মা বাবার টানা পড়েন, একজন বলেন গান করো আরেকজন বলেন পড়াশুনো করো। তো তখন জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের ভদ্রাসনে ডান্স ড্রামা একাডেমি, ডান্স ড্রামা মিউজিক একাডেমি তৈরি হয়েছে, তখনও রবীন্দ্রভারতী হয়নি। তো সেইখানে বনানী ঘোষ গিয়ে ভর্তি হলেন, এটা তার সঙ্গীত জীবনে সঙ্গীত শিক্ষার দ্বিতীয় ধাপ। এবং সেইখানে তিনি 3 বছর একটানা গান শিখেছিলেন, তাদের তখন কার যা কোর্স ছিল, এবং সেইখানে প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন বনানী ঘোষ। প্রথম ব্যাচে যারা সেখান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেন বনানী ছিলেন তাদের একজন। সেই সময় সেখানে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষিকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে মায়া সেন। মায়া সেন তখন শান্তিনিকেতনের শিক্ষা সমাপ্ত করে এসে ওইখানে সদ্য শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন, তার একেবারে প্রথম যুগের ছাত্রী হচ্ছেন বনানী ঘোষ। এবং এই জোড়াসাঁকো পর্বের পরেই হচ্ছে বনানীর জীবনে শান্তিনিকেতন অধ্যায় এবং তার রবীন্দ্রসঙ্গীত চর্চার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়, কারণ রবীন্দ্রসঙ্গীতে যিনি সর্বার্থে তার গুরু সেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই পর্বেই তার ঘনিষ্ঠতা এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার শিষ্যত্ব গ্রহণ। কেননা বনানী বলেছেন যে গান বা রবীন্দ্রসঙ্গীত কোনো কিছু সম্বন্ধেই স্পষ্ট কোনো ধারণা গড়ে ওঠবার আগে থেকেই কণিকা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন ওর হিরোইন, এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওদের একটি পারিবারিক সংযোগও ছিল। কলকাতায় এলে কণিকা বন্দ্যোপাধ্যায় ওদের বাড়িতেই উঠতেন, ফলে ওই একসঙ্গে থাকা, বেড়ানো, গল্প, নানা কথার আলোচনা, এইসবের ভেতর দিয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা খুব সহজ স্বচ্ছন্দ একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, অজান্তেই তৈরি হয়ে গিয়েছিল। ফলে কণিকা বন্দ্যোপাধ্যায় যখন ওকে নিজে থেকে গান শেখাবার দায়িত্ব নিয়ে শান্তিনিকেতনে নিয়ে গেলেন, তখন বনানীর তরফেও আপত্তির তো কোনো প্রশ্নই ওঠে না, কোনো আড়ষ্টতাও ছিল না যে অত বড় শিল্পী, মহিরুহ প্রতিমা ব্যক্তিত্ব, তার কাছে গান শিখবো বাড়ি ছেড়ে অত দূরে গিয়ে। ওর ডাকনাম ছিল রুবি বনানী ঘোষের, সে রুবি নামেই কণিকা বন্দ্যোপাধ্যায় ওকে ডাকতেন। তা একেবারে ছোট মেয়ের মতন ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে তিনি গান শেখাতেন। শান্তিনিকেতনে প্রায় বছর দেড়েক কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থেকে বনানী রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছেন, এবং আর কারো কাছে নয়, শুধু কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তিনি শিখতেন। এবং এই 1.5 বছরের সময়সীমার মধ্যে গান শেখা তো ছিলই, তার পাশাপাশি যেটা উপরি পাওনা ছিল সেটা ছিল যে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্নেহকোমল যে মন, তার একটি মধুর স্পর্শ বনানী এই সময় লাভ করেছিলেন। এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের যে গায়কী সেটাও এই সময় তার উপরে সবচেয়ে বেশি গভীর প্রভাব বিস্তার করে বসেছিল, কারণ গান করতে বসলে কণিকা বন্দ্যোপাধ্যায় যে ভাবের অতলে মগ্ন হয়ে যেতেন এইটি
তখনকার তরুণী বনানীর কাছে একটা খুব বিস্ময়ের ব্যাপার ছিল। আর যখন কোনো কারণে গানের গভীরে প্রবেশ করবার মতন মেজাজ নেই, বিক্ষিপ্ত হচ্ছে মন, তখন শত অনুরোধেও কণিকাকে কেউ গাওয়াতে পারত না। এ কারণে অনেকে ওকে মুডি বলেন, কিন্তু বনানীর একেবারে সামনে থেকে দেখে তার অভিজ্ঞতা যে উনি গান সম্বন্ধে খুব বেশি সিরিয়াস ছিলেন, এবং সিরিয়াস ছিলেন বলেই এই রকম একটা অবস্থা তার হতো। এবং শুধু যে তার কাছে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদর প্রশ্রয় স্নেহ পেয়েছেন তা নয়, শাসনও পেয়েছেন। বনানী একটু ডানপিটি টাইপের ছিলেন, শান্তিনিকেতনে খোলা মেলা জায়গা, গাছপালা, পেয়ারা গাছে উঠে সেই ডাঁশা পেয়ারা পেড়ে পেড়ে খাচ্ছেন, পেয়ারা রসে মুখ একেবারে ভর্তি। আর কণিকা বন্দ্যোপাধ্যায় তলা থেকে তোলাবার চেষ্টা করছেন, তুমি কিছু দিয়ে যাও, কিন্তু কিছুতেই সেই মিড়টা, কাঙ্ক্ষিত মিড় আর তার গলায় তিনি আনতে পারছেন না। কী করে হবে, মুখ তো পেয়ারা রসে ভর্তি। শেষ পর্যন্ত একসময় বিরক্ত হয়ে গিয়ে বললেন, তাহলে তোমাকে আমি বাড়িতে রেখে আসবো, তোমার আর এখানে থেকে কাজ নেই। সঙ্গে সঙ্গে বনানীর মনে হলো যে মোহদ্দি কত আশা করে আমাকে নিয়ে এসেছেন এখানে গান শেখাবেন বলে, পেয়ারাটি, সাধের পেয়ারাটি ফেলে দিয়ে নিচে নেমে এসে শান্ত হয়ে তার কাছে তার গান শেখা। এরকম অজস্র স্মৃতি তার শান্তিনিকেতন বাস বনানী ঘোষের জীবনে অজস্র স্মৃতি রয়েছে, যার কিছু তিনি আমাদের সঙ্গে পরবর্তীকালে বিভিন্ন লেখায় সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন। এই তুমি কিছু দিয়ে যাও গানটি তার কণ্ঠে রেকর্ড হয়েছিল, এসপি রেকর্ড, সে রেকর্ড আমাদের এই অনুষ্ঠানে আমি বাজিয়েও শুনিয়েছি আগে। তবে এইবারে বলি যে কীভাবে তিনি রেকর্ড জগতে প্রবেশ করলেন। এই রেকর্ড জগতে তার প্রবেশ করা কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হেমন্ত মুখোপাধ্যায় তাকে তার জীবনের এক পর্যায়ে গ্রামোফোন কোম্পানিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টাটা ফলপ্রসূ হয়নি। কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাতে করে এবারে তার ছাত্রীকে আরও তৈরি করবার পরে, আরও পরিণত হবার পরে তাকে তিনি একই সঙ্গে রেডিওতে গাওয়াতে শুরু করলেন এবং আকাশবাণীর পাশাপাশি নিয়ে গেলেন গ্রামোফোন কোম্পানিতে। এবং অনাদিকুমার দস্তিদারের পরিচালনায় বনানীর প্রথম রেকর্ড হলো যায় দিন শ্রাবণ দিন যায়, এবং অনেক কথা বলেছিলেন। এবং প্রথম দুটি রেকর্ড এত বিক্রি হলো যে যে গ্রামোফোন কোম্পানি একদা বনানীকে তার গান শুনে খারিজ করে দিয়েছিল, সেই গ্রামোফোন কোম্পানির বড়কর্তা পি কে সেন, তৎকালীন অধিকর্তা ছিলেন HMV-র, তিনি বাড়িতে এসে বনানীকে অভিনন্দন জানিয়েছিলেন। এবং এই অভিনন্দনের একটা মানে সদর্থক প্রভাব তো তরুণ শিল্পীর উপর পরেই, অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন বনানী, এবং এইটে পরবর্তী জীবনে তাকে গানকে চালিয়ে নিয়ে যেতে খুব একটা সদর্থক, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গানকে জীবনে ঠাঁই করে নিতে খুব সহায়ক হয়েছিল। যাই হোক, কথা হলো অনেকটা, আবার গানের ফিরি। তো এবারে ওই যে রেকর্ডটি আমি বাজালাম, আজই তোমায় আবার চাই শোনাবারে, তারই উল্টো পিঠের গান। এটি আসলে মায়ার খেলা গীতিনাট্যের একটি গান, বিখ্যাত রবীন্দ্রনাথের। সুখে আছি সখা আপন মনে, মায়ার খেলা গীতিনাট্যে এটি প্রমোদার গান। 1888 সালে রবীন্দ্রনাথের তখন 27 বছর বয়স, কীর্তনের সুরে এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেন। এমনিতে এটা গীতবিতানে প্রেম পর্যায়ে প্রেম বৈচিত্র্যের গান। তো এই গানটি মায়ার খেলা যে লং প্লেয়িং রেকর্ড হয়েছিল তাতে কণিকা বন্দ্যোপাধ্যায় নিজেই গিয়েছিলেন, তবে সেই রেকর্ডেও বনানী ছিলেন গানের দলে, তিনি অন্য গান করেছিলেন। এই গানটি তিনি আলাদা করে 1969 সালে ওই এসপি রেকর্ডে তিনি আলাদা করে এই গানটি রেকর্ড করেন। তো সেইটি আমি এবারে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। কিছু চেয়েও না, দূরে যেও না, শুধু চেয়ে
এখানে একটা কথা বলা দরকার, বনানী ঘোষ কিন্তু গান শেখার ক্ষেত্রে শুধুই যে রবীন্দ্রসঙ্গীত সমর্থ শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছিলেন তা নয়, রবীন্দ্রনাথের গানের পাশাপাশি আরও অন্য ধারার গানের চর্চাও তিনি করেছেন। আমরা বললাম যে একেবারে প্রাথমিক অবস্থায় ননীবাবুর কাছে তার ওই ঠুংরি, দাদরা, গজল, রাগ প্রধান ইত্যাদির চর্চা হয়েছিল, যাতে তার কণ্ঠস্বরের যেটাকে আমরা বলি বেস বা গায়নের যে ভিত্তি, সেই ভিত্তিটি খুব মজবুত হয়েছিল, সাংগীতিক তৈয়ারির প্রশ্নে খুব মজবুত হয়েছিল। এবং কলকাতায় আসবার পরে দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের কাছে একটানা দীর্ঘদিন তিনি কিন্তু গান শিখেছিলেন। আসলে এই গানের প্রতি আগ্রহ বাড়ির সূত্রেই তার, কেননা যখন তিনি সবে গান গাইতে শুরু করেছেন সেই সময় থেকেই তার বাবা ওই রেকর্ডে উমা বসু, দিলীপ রায় এদের গান কিনে এনে মেয়েকে দিয়ে বলতেন যে এই সমস্ত গানগুলি তোলবার চেষ্টা করো, দেখবে গলা আপনা আপনি তৈরি হয়ে গেছে। এবং সেই সমস্ত গান শুনে বাবাকে ওই তুলে শোনাতে হতো, এবং বাবা যখন খুশি হতেন, যতটা খুশি হচ্ছেন সেই অনুপাতে 2 টাকা থেকে 10 টাকা অবধি পুরস্কার তিনি মেয়েকে দিতেন, উৎসাহিত করতেন। ফলে ওই রকম গান ওই রেকর্ড শুনে শুনে বৃন্দাবনের লীলা অভিরাম, আধারের ডোরে গাঁথা, লছকা লছকা, আজ সখী শুনো, এইসব বনানীর কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। এবং তারপরে একদিন কলকাতায়, তখন সুনীল রায়ের কাছে তিনি রবীন্দ্রনাথের গান শেখেন, কলকাতায় দিলীপ রায় এসেছেন একটি আসরে, বনানী ঘোষের মাসি তাকে নিয়ে যান দিলীপ রায়ের সন্নিধানে, এবং সেইখানেই দিলীপ রায়ের সঙ্গে বনানীর প্রথম আলাপ হয়। বনানী ঘোষের মাসির সঙ্গে দিলীপ রায়ের বিশেষ অন্তরঙ্গতা ছিল, এবং দিলীপ রায় বনানী ঘোষের গান শোনেন, মাসি তাকে একটি গান শোনাতে বলেন। দিলীপ রায়ের রেকর্ডেরই একটা গান বনানী তাকে গেয়ে শুনিয়েছিলেন, এবং সে গান শুনে দিলীপ রায় এত আনন্দিত হন যে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং নিজে থেকেই বলেন যে মাঝে মাঝে যখনই কলকাতায় আসবো তুমি আমার কাছে এসে গান শেখো। এবং মানে গান শোনা এবং গান শেখা এই পর্বটায় 2টো হাত ধরাধরি করে বনানীর জীবনে চলেছিল। এবং দিলীপ রায়ের যে হাসি খুশি মাখা আনন্দময় সত্তা গানে, গল্পে, পরিহাসে, চারপাশের সবাইকে তিনি একবারে আনন্দে মাতিয়ে রাখতেন, এইটাই এক নিমেষের মধ্যে অত বড় মহিরুহ প্রতিম ব্যক্তিত্বকে বনানীর খুব আপনার, খুব কাছের মানুষ করে দিয়েছিল। এবং দিলীপ রায়ের সান্নিধ্যে যে সময়টা বনানী কাটিয়েছিলেন সেইটি তার একেবারে মানে আনন্দ সাগরে ভেসে যাওয়ার একটা সময়। এবং দিলীপ রায়ের কাছেই তিনি উমা বসুর বিখ্যাত গান যে বুলবুল মন ফুল, এ গান গাইতে শিখেছিলেন। এবং প্রায় বছর তিনেক দিলীপ রায়ের কাছে দিলীপ রায়ের যে দৈলিপি গায়কীর ধারা, সেই ধারায় তিনি গান শিখেছেন। এবং দিলীপ রায় ওকে যখন গান শেখাতেন সময়ের কোনো ঠিক থাকতো না, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত নাগাড়ে উনিও গান শেখাচ্ছেন, ইনিও শিখেছেন। মানে বহুবার এমন হয়েছে যে গান শেখার নেশায় স্কুল কামাই পর্যন্ত হয়ে গেছে। এইভাবে তিনি দিলীপ রায়ের কাছে বছর তিনেক গান শিখেছেন। এবং পরবর্তীকালে যখন রেকর্ডের যুগ এলো তখন রবীন্দ্রনাথের গান দিয়ে তো শুরু করলেন, কিন্তু সেই সময় তিনি কিছু আধুনিক গানও করেছিলেন, আমাটির ভেঁপু, এতে তিনি সলিল চৌধুরীর সুরেও গান করেন। তবু এত সব কিছুর পরেও শেষ অবধি তিনি রবীন্দ্রসঙ্গীতেই থেতু হন। তার কারণ রবীন্দ্রনাথের গান বনানীর মতে তার প্রাণের গান, মানে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশে, যে কোনো রকম মানসিক অবস্থায় রবীন্দ্রনাথের গান তিনি গাইতে পারেন। জীবনের প্রতিদিনকার যে জীবন, তার প্রতিটি মুহূর্তের মেজাজ রবীন্দ্রনাথের গানের আয়নায় প্রতিবিম্বিত হয়েছে এমনটাই বনানী ঘোষ মনে করেন। ফলে তার কাছে রবীন্দ্রসঙ্গীত গাওয়া মানে হচ্ছে ওই মনের অতলের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভবকে নতুন করে আবিষ্কার করা, সেটা অন্তরঙ্গ অভিমান, রহস্য, পরিহাস সবই তো আছে রবীন্দ্রনাথের গানে। হ্যাঁ, একেবারে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ঠিক যেন কাছে বসে কথা বলবার মতন একটা অনাড়ম্বর এক্সপ্রেশন, অথচ তারই মধ্যে আবার একটা অভিমানের বেদনা রয়েছে
যার জন্যে কথাগুলিকে অশ্রুভেজা মনে হয়। এবং এইসব কারণেই রবীন্দ্রসঙ্গীত একেবারে তার প্রাণে গিয়ে লাগে। তো আলোচনা আমরা চালিয়ে নেব। তা এবারে আমি যে রেকর্ডটি বাজিয়ে শোনাচ্ছি, এটি একটি ইপি রেকর্ড, HMV ইপি রেকর্ড। এটা বেরিয়েছিল 1968 সালে। এক পিঠে ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, আরেক পিঠে বনানী ঘোষ। তো বনানী এখানে রবীন্দ্রনাথের বিখ্যাত প্রেমের গান, এটি হচ্ছে 10 মাত্রার তাল 5-5 ছন্দে, রবীন্দ্রসৃষ্ট ছন্দ, কীর্তনের সুর। ও দেখা দিয়ে যে চলে গেল, ও চুপি চুপি কি বলে গেল, এটা গীতপঞ্চাশিকার গান, সেইটি তিনি গেয়েছেন, সেইটি আমি এবারে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। দিলীপ রায়ের গান, আধুনিক গান এসব ছাড়াও বনানী যে গানের নিয়মিত চর্চা রবীন্দ্রনাথের গানের পাশাপাশি করে গেছেন তা হলো অতুলপ্রসাদের গান, এবং আপ টু সাম এক্সটেন্ট, মানে একটা মাত্রা পর্যন্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। পঞ্চকবির মধ্যে বাংলা গানের যে পঞ্চস্থপতি, তাদের মধ্যে অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রবীন্দ্রনাথকে বাদ দিলে ছিলেন বনানীর সবচেয়ে কাছের সঙ্গীত রচয়িতা। আর দিলীপ রায়ের গানের প্রতি বনানীর যথেষ্ট শ্রদ্ধা ছিল, কিন্তু তিনি মনে করতেন যে সাধক দিলীপ কুমার যে আকুল আবেগ মিশিয়ে গায়ন শৈলী তৈরি করেছিলেন তা একান্তভাবেই ওর নিজস্ব এবং ওকেই মানায়, মানে উনি ছাড়া পরবর্তীকালে অন্য কেউ সেই জিনিস কণ্ঠে ধারণ করতে গেলে, ফুটিয়ে তুলতে গেলে তার মধ্যে এমন একটা কৃত্রিমতা এসে যাবে যে গানগুলি তার কাঙ্ক্ষিত যে আবেগ সেই আবেগকে উজ্জ্বল হতে পারবে না। তবে ওই বনানী ঘোষের কণ্ঠে সুরের সূক্ষ্ম অলঙ্কারের যে কারুকৃতি, সেটা বিশেষভাবে থাকার কারণে দিলীপ কুমার রায়ের যে গান, সেই গানের গায়কী ধারণ করতে তার কখনো অসুবিধে হয়নি। এবং
তার এই কণ্ঠে সুরের যে স্বচ্ছন্দ চলন দিয়ে তিনি শ্রোতাকে মুগ্ধ করেছিলেন এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের অসামান্য সুরেলা কণ্ঠস্বরেরও একটা উত্তরাধিকার বনানীর গায়কীতে আমরা পাই। তাতে ওই ননীবাবুর শিক্ষার তো একটা গুরুত্ব ছিলই, তাছাড়া দিলীপ কুমার রায়ের প্রশিক্ষণেরও একটা বিশেষ ভূমিকা ছিল। এছাড়া জার্মানিতে পাশ্চাত্য ধারায় কণ্ঠসঙ্গীতের কিছু ট্রেনিং বনানী ঘোষ প্রাপ্ত হয়েছিলেন, ফলে নিখুঁত মিড় জমজমা ইত্যাদি দিয়ে সেই সমস্ত গান, উপশাস্ত্রীয় চালের যে গান অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং দিলীপ রায়ের, সেগুলিকে তালে গাইতে পারার মতন ক্ষমতা খুব বেশি একটা শিল্পীর থাকে না। বনানীর সে ক্ষমতা ছিল, কারণ তার জন্য প্রয়োজনীয় শিক্ষা, কণ্ঠের মার্জনা, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল বেস, শাস্ত্রীয় ভিত্তি, সেটা তার ছিল, মানে ব্যাপকভাবে ছিল। ফলে তিনি চাইলে দিলীপ কুমার রায়ের গান নিয়েও পথ চলতে পারতেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তার সমস্ত সত্তাকে এমনভাবে টেনে নিল, বলা ভালো কণিকা বন্দ্যোপাধ্যায়ের গায়নের প্রভাব তার উপর এমনভাবে চেপে বসেছিল যে রবীন্দ্রনাথের গান ছাড়া আর অন্য কোনো কিছু তিনি ভাবতেই পারেননি। তবে পরের দিকে, মানে সেই সময় রেকর্ডের যে যুগ, সেই যুগে রবীন্দ্রনাথের গানই শুধু গাইলেও পরের দিকে বিদেশে যখন বনানী ঘোষ ছিলেন সেই সময় তিনি কিন্তু কয়েকটি সংকলন করেছিলেন, তখন সিডির আমল, যাতে অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রলালের গান এবং দিলীপ কুমার রায়ের গান তিনি গেয়েছিলেন। তবে সেই সব গান জনারণ্যে ততটা আলোড়ন ফেলেনি, তার একটা বড় কারণ প্রবাসী রয়েছেন তখন বনানী, সেসব গান এখানে এসে পৌঁছতো না। আর তাছাড়া রবীন্দ্রসঙ্গীতে তিনি যেভাবে স্ট্যাম্পড হয়ে গিয়েছিলেন একটি বিশেষ গায়কীর ধারায়, সেটাও হয়তো ওই সমস্ত গানগুলিকে তার কণ্ঠে প্রতিষ্ঠা দেবার ক্ষেত্রে একটা অন্তরায় ছিল। তো যাই হোক, এবারে আমরা এই রেকর্ডই, এই যে একটা কীর্তনাঙ্গের গান শুনলাম, এর পরের গানটি শুনবো, সেটিও একটি কীর্তনাঙ্গেরই গান, তবে সেটি রবীন্দ্রনাথের যৌবনের গান, ওগো শোনো কে বাজায়। এ গানটি রাজেশ্বরী দত্তের রেকর্ডে বিশেষ বিখ্যাত, তবে রাজেশ্বরী দত্ত ছাড়াও শান্তিদেব ঘোষ এবং পরবর্তীকালে রমামণ্ডলও রেকর্ডে এই গানকে গেয়ে এর প্রতি সুবিচার করেছিলেন। কিন্তু এই গান যে বনানী ঘোষও রেকর্ড করেছিলেন সেটা চট করে আমরা খেয়াল করি না বা আমাদের মনে থাকে না, কেননা বনানী ঘোষের কণ্ঠে এই গানটি ততটা প্রচারিত নয়। 1886 রচনা, রবীন্দ্রনাথের তখন জাস্ট 25 বছর বয়স, বেহাগ রাগিনীর সঙ্গে কীর্তন অঙ্গ মিশিয়ে একটা আর্খেমটার চালের উপরে এই গানটি তিনি করেছিলেন। এটা কড়িয় কোমল কাব্যগ্রন্থে বাঁশি নামে রয়েছে, এমনিতে গীতবিতানে প্রেম পর্যায়ের গান। তো সেই গানটি এবারে বনানী ঘোষের গলায় ওই একই রেকর্ড থেকে আপনারা শুনুন, আমি বাজাচ্ছি। ঘুম
শান্তিনিকেতন থেকে ফেরবার পরে দুটো ঘটনা বনানী ঘোষের জীবনে একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথম হচ্ছে এই শান্তিনিকেতনে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষেত্রে যেটা ছিল যে পড়াশুনো না গান, মায়ের ইচ্ছে না বাবার ইচ্ছে, এই দুই দিকে একটা টানাপোড়েন চলছিল, একটা টাগ অফ ওয়ারের মতো। এইবার সেই টাগ অফ ওয়ার থেকে বনানী মুক্তি পেলেন, ঠিক করলেন যে না, গানেই পুরোপুরি আত্মনিয়োগ করবেন। আসলে ওই তখন যেটা হতো, শান্তিনিকেতনে থাকাকালীন উনি ইন্টারমিডিয়েট পাশ করেন এবং তারপরে কলকাতায় ফিরে আশুতোষ কলেজে বিএ পড়তে ভর্তি হয়েছিলেন। কিন্তু ওই সকালবেলার কলেজের ক্লাস, তারপরে গানের চর্চা, অনুষ্ঠান, মহড়া, একাডেমিতে যাওয়া, এই সব মিলিয়ে সারা দিনের যে ধকল, এই ধকলটা আর ওর শরীরে দিচ্ছিল না। ফলে একটা সময় এবার সিদ্ধান্ত নিতেই হলো যে কোন নৌকায় পা দেব, দুটো নৌকায় আর চলা যাচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই যেহেতু তার মৌলিক প্রতিভার স্বতঃস্ফূর্ত প্রকাশ গানে, তাই গানটিকেই তিনি বেছে নিলেন, গানেই আত্মনিয়োগ করলেন। বাবাও খুশি হলেন এবং মেয়ের জীবনও একটা সার্থকতার পথে যাত্রা করল। এবং এই সময়ই তার জীবনে এলেন তার স্বামী, তার নর্ম সহচর প্রবীর ঘোষ। বনানীর দাদার তার বন্ধু ছিলেন অমিত মিত্র, তিনি এই যোগাযোগটা ঘটিয়ে দেন প্রবীরবাবুর সঙ্গে। তার কারণ প্রবীর ঘোষ ছিলেন এমনিতে পেশাদারী জগতে অত্যন্ত সফল ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু সঙ্গীতের প্রতি তাঁর ছিল অকৃত্রিম অনুরাগ। ফলে তিনি কথা দিলেন যে বিয়ের পরে সংসার জীবনে প্রবেশ করলেও বনানীর গানের কোনো ক্ষতি হবে না, এবং হলও তাই। রবীন্দ্র জন্মশতবর্ষের আগটা দিয়ে বনানী ঘোষের বিবাহ হয় এবং তারপরে মানে রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসেবে বনানী ঘোষের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার একেবারে মানে বান ডেকে গেল, একের পর এক রেকর্ড। রবীন্দ্র জন্মশতবর্ষে 78 যে স্পেশাল রিলিজ হয়েছিল গ্রামোফোন কোম্পানি, সেখানে আমার নয়ন ভুলানো এলে, এ গান তার বিখ্যাত। আর তারপর থেকে প্রায় প্রতি বছর তিনি কিন্তু নিয়মিতভাবে রবীন্দ্র জয়ন্তীতে তিনি গ্রামোফোন কোম্পানির তরফে আমন্ত্রণ পেতেন এবং রেকর্ড করতেন। 78 রেকর্ড হয়েছে, পরবর্তীকালে এসপি হয়েছে, ইপি হয়েছে, সুপার 7 হয়েছে এবং তারপরে লং প্লেয়িং রেকর্ড একাধিক হয়েছে। মানে 80-এর দশকে যখন গ্রামোফোন কোম্পানি একের পর এক যারা মধ্যম যুগের শিল্পী, মানে শীর্ষস্থানীয়দের বাদ দিয়ে বাকিদেরকে নারী পুরুষ নির্বিশেষে বসিয়ে দিচ্ছেন, তখনও কিন্তু বনানী ঘোষের কণ্ঠে একের পর এক লং প্লেয়িং রেকর্ড তারা প্রকাশ করেছেন। এটা বোঝা যায় যে বাণিজ্যিকভাবে বনানী ঘোষ কিন্তু তখন অত্যন্ত সফল হয়েছিলেন এবং শ্রোতাদের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে অনেকখানি ছিল তখন সেই মুহূর্তে। সুবিনয় রায়ের পরিচালনায় তার বেশিরভাগ লং প্লেয়িং এই সময়কার হয়েছিল এবং তার বিখ্যাত যে গানগুলো, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, আজি এই গন্ধবিধুর সমীরণে, এই অনুষ্ঠানে আমরা আগে শুনেছি, এখনও তারে চোখে দেখিনি, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, যদি বারণ করো তবে গাহিব না, ও গানার গাছ নিয়ে যা হারিয়ে যায় তা আগলে বসে, ইত্যাদি ইত্যাদি, কি ভয় অভয় ধামে। এবং গ্রামোফোন কোম্পানি ছাড়াও পলিডোর কোম্পানি থেকেও তিনি গান করেছেন, এই অনুষ্ঠানে আমরা সেসব গান শুনিয়েছি, ভেঙে মোর ঘরের চাবি বা ও শুনেছে তোমারও নাম ইত্যাদি। এবং এই একক রেকর্ড বাদ দিলেও তখন যে সমস্ত লং প্লেয়িং হতো গীতিনাট্য নৃত্যনাট্যের এবং ওই গীতি আলেখ্যের,
ভানু সিংয়ের পদাবলী বলি বা দিন ফুরালো আমাদের শ্যামা, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, সাপমোচন, প্রায় সবেতেই একক এবং কোরাস সমবেত গানে বনানীর কণ্ঠকে সঙ্গীত পরিচালকরা সন্তোষ সেনগুপ্ত, মায়া সেন, কণিকা বন্দ্যোপাধ্যায় এরা ব্যবহার করেছিলেন। মায়ার খেলাতে এবং ইয়েতে ভানু সিংহের পদাবলীতে তো বনানীর একক কণ্ঠে গান ছিল, গানের অংশ ছিল, শ্যামাতেও ছিল, জীবনে পরম লগ্ন করোনা হেলা হে গরবিনী, যেটি এককভাবে আগে কনক বিশ্বাস রেকর্ড করেছিলেন। আর বাল্মীকি প্রতিভা সাপমোচনে তিনি ছিলেন কোরাসের দলে, কোরাসে গান গিয়েছিলেন। তো বনানী ঘোষের জীবনের কথা আমরা শুনলাম, এইবারে তার আরেকটি গান আপনাদের বাজিয়ে শোনাই। এটি ইপি রেকর্ডের গান, 7EP1172। এই রেকর্ডের এক পিঠে ছিলেন শিল্পী সুশীল মল্লিক। সুশীল মল্লিকের গান দুটো আমি আগে এই অনুষ্ঠানে বাজিয়ে শুনিয়েছি আপনাদের, এবারে আমি বনানী ঘোষের গান দুটি আপনাদের বাজিয়ে শোনাব। 1971 সালের রেকর্ড এটি, তার এক পিঠে বনানী ঘোষ আর পিঠে সুশীল মল্লিক ছিলেন। তো এখানে রবীন্দ্রনাথের অতি পরিচিত ওগো আমার চির অচেনা পরদেশী, এটি একটু পরিণত বয়সের গান, আর আরেকটি ছিল একেবারে নতুন প্রথম যৌবনের গান, সখী বল দেখিল, তা সেটা পরে, আগে ওগো আমার চির অচেনা পরদেশী গানটি আমি বাজিয়ে শোনাই আপনাদের। তবে রাজেশ্বরী দত্ত এবং চিত্রলেখা চৌধুরীর মতোই বনানী ঘোষের ক্ষেত্রেও একটা ব্যাপার হয়েছিল, যে প্রায় রাজসমারোহে
তিনি শ্রোতার দরবারে গৃহীত হলেও একটা সময়ের পরে ক্রমশ বিস্মৃতির আড়ালে তলিয়ে যান। তার একটা বড় কারণ হলো এখানকার শ্রোতারা নিয়মিত গানের আসরে বনানীকে পেতেন না, কেননা স্বামী প্রবীর ঘোষের কর্মসূত্রে কলকাতার পাট চুকিয়ে বনানী বিদেশের মাটিতে স্থায়ী হয়েছিলেন। তার প্রথম বিদেশ যাত্রা ছিল সুইজারল্যান্ডে যাওয়া। তার কর্তা অর্থাৎ প্রবীর ঘোষ সেইখানে তখন চাকরি নিয়ে গিয়েছেন এবং সেইখানে থাকাকালীন অবশ্য যেটা হয়েছিল যে বিদেশের মাটিতে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র সংস্কৃতি ছড়িয়ে দেবার ক্ষেত্রে বনানী ঘোষ একটা বড় ভূমিকা পালন করেছিলেন। ইউরোপ ট্যুর করাকালীন লন্ডনে বিবিসিতে তার অনুষ্ঠানে বিশেষ করে কোথা যে উধাও হলো এবং অশ্রুভরা বেদনা এই দুটি গান তার কণ্ঠে সেই সময় খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়। এবং সেই সময় আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, চীন ভারতের যুদ্ধ যখন বাঁধে সেই সময় বনানী ওইখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সেইখান থেকে টাকা তুলে তিনি আমাদের ভারতের যে সমস্ত রিলিফ ফান্ডগুলো ছিল তার জন্য তিনি পাঠাতেন এবং সেই উপলক্ষে তার বেশ একটু নাম ডাকো হয়েছিল তখন। এবং পরবর্তীকালে তার স্বামী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেইখানে চলে যান এবং স্বামীর সঙ্গেই বনানীও যান এবং ওইখানেই তারা থিতু হন স্থায়ীভাবে। সঙ্গীত সাংবাদিক সন্ধ্যা সেন যে খবরটা শুনে আশঙ্কা করেছিলেন যে কুবের হওয়ার আকাঙ্ক্ষায় আমেরিকা তারা যাচ্ছেন, কিন্তু কুবের হওয়ার তাগিদে শিল্পী হওয়ার স্বপ্নটা হয়তোবা হারিয়ে যেতে পারে। কিন্তু ওই শিল্পীর মনে যদি সুন্দরের জন্য পথ চাওয়ার প্রতীক্ষার প্রার্থনা চিরকাল উচ্ছল থাকে, তাহলে সুর কখনো তাকে ছেড়ে যায় না। বিদেশের মাটিতেও রবীন্দ্রনাথের গান শেখাবার প্রতিষ্ঠান তৈরি করে সেখানকার সঙ্গীত পিপাসুদের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের যথার্থ রস এবং গায়কীকে ক্রমাগত ছড়িয়ে দিয়ে বনানী তার কর্মকাণ্ড অক্ষুণ্ণ রেখেছিলেন। আর তার স্বামী তার গানের প্রতি সবসময় সযত্ন ছিলেন, কেননা প্রথম জীবনে বাবার কাছ থেকে যে প্রেরণা বনানী লাভ করেছেন, পরের দিকে বাবার মৃত্যুর পরে তার স্বামী প্রবীর ঘোষ প্রায় সেই একই যত্নে স্ত্রীর গায়িকা সত্তাটিকে জড়িয়ে রেখেছিলেন। মানে এমন হয়েছিল যে পিতার মৃত্যুর পরে কোনো অনুষ্ঠানে গাইতে গেলে শূন্যতা অনুভব করতেন বনানী, কেননা স্টেজে গাইতে বসলেই সামনের সারিতে তিনি বাবাকে দেখতে অভ্যস্ত ছিলেন। তিনি ভালো গাইলে পিতার বুক আনন্দে ভরে উঠত এবং সেই আনন্দ তাকে অনুপ্রেরণা দিয়েছে। পরবর্তীকালে পিতার মৃত্যুর পরে তিনি সেই সময় নিজেকে অসহায় বলে মনে করতে থাকেন এবং সেই জায়গাটা, সেই অভাব তো পূরণ হওয়ার নয়, কিন্তু সেই জায়গায় অনুপ্রেরণার যোগানের ক্ষেত্রে তার সঙ্গীত রসিক স্বামী একটা বড় ভূমিকা পালন করতেন। এমনকি বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন দেশের গানের রেকর্ড তিনি স্ত্রীর জন্য সংগ্রহ করে আনতেন, যাতে ভারতীয় সুরের প্রভাব কীভাবে অন্যান্য দেশের গানের উপর পড়েছে সেটা বুঝতে তার সঙ্গীত বিদুষী স্ত্রীর সুবিধে হয় আর কি। আসলে বনানী ঘোষের মধ্যে শিল্পী হওয়ার একটা অদম্য খিদে ছিল, তার মজ্জায় ছিল, যার ফলে সে স্বপ্ন সফল করে ছেড়েছিলেন তিনি। এবং রবীন্দ্রসঙ্গীতের গায়কী সম্পর্কে কোনো একদেশদর্শী মনোভাব কখনো পোষণ করতেন না এবং ও সম্পর্কে কোনো সাধারণ নিয়ম চাপিয়ে দেওয়া যায় বলেও তার বিশ্বাস ছিল না। তবে ওই সুন্দরের জন্যে তো আমাদের মন প্রতি মুহূর্তে প্রতীক্ষা করে, সেই আকুতিটা তার গানে ছিল, যেটা তার গানকে আবেগে মধুর করে তুলেছে। প্রায় একই জিনিস কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানেও আমরা পেয়েছি, যে কারণে সে গান আমাদের প্রাণে এসে লাগে। মধুর কণ্ঠের ওই আকুতি, সেটাই কণিকা বন্দ্যোপাধ্যায়েরও ইউএসপি ছিল, পরবর্তী গানে তার উত্তর সাধক হিসেবে বনানী ঘোষেরও ওইটি ইউএসপি হয়ে দাঁড়ায়। এবং রবীন্দ্রসঙ্গীতের যে জনপ্রিয়তার প্রবল ঢেউয়ের মধ্যে বনানী এবং আরও অন্যান্যেরা এই গানের পেশাদারী ক্ষেত্রে এসেছিলেন, সেটাকে খুব নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করবার মতন শক্তিও গায়িকা হিসেবে বনানী ঘোষের ছিল।
তিনি স্পষ্টতই খেয়াল করেছিলেন যে মহিলা শিল্পীদের মধ্যে দুজনকে সামনে রেখে দুটি স্বতন্ত্র গায়ন ধারা, একদিকে সুচিত্রা মিত্র আর দিকে কণিকা বন্দ্যোপাধ্যায়, ছেলেদের মধ্যে দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, এই এই দুই ধারায় বিভাজিত। ছেলেদের গায়কী ওই দুটি ধারায়, মেয়েদের গায়কী ওই দুটি ধারায়। এবং এই দিকচিহ্নিত গায়ন শৈলীর ক্ষেত্রে কণিকা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত ধরন ধারণ, সেটা বনানীর কাছে খুবই আকর্ষণীয় ছিল। এবং সেই জায়গাটা থেকেই গুরুকে অনেক ক্ষেত্রে অনুসরণ করতে গিয়ে, ওই যেটা বললাম যে অনুসরণের মাত্রাটা অনেক সময় অনুকরণের স্তরে চলে যেত, তবে বনানী ঘোষ সবসময়ই চেষ্টা করতেন যে তিনি যেন তার মহর্দির গানের কার্বন কপি না হয়ে যান। মানে তার গানে ওই মোহরের জৌলুসের মধ্যে বনানীর ছায়া মিশে যেন একটা নিজস্ব আবেদন সৃষ্টি হয় যেটা মানুষের ভালো লাগবে, এ ব্যাপারে তিনি সবসময় সচেতন থাকতেন। এবং বিশেষ করে কণিকা বন্দ্যোপাধ্যায় যতদিন ফুল ফ্লেজেড আর্টিস্ট হিসেবে ফিল্ডে ছিলেন, ততদিন তার গাওয়া যে সমস্ত বিখ্যাত গান, নীলাঞ্জন ছায়া, বাজে করুণ সুরে বা বন্ধু রহ রহ সাথে, এই ধরনের গান চট করে বনানী রেকর্ডে অন্তত গাননি। কেননা যে সমস্ত গান কণিকা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন সেগুলিতে তার ব্যক্তিত্বের স্বাক্ষর এমনভাবে পড়েছে যে গানের একটা ইমেজ তৈরি হয়ে গেছে, শ্রোতাদের মনেও হয়েছে, শিল্পীদের ক্ষেত্রেও হয়েছে। ফলে তার ব্যতিক্রম হতে গেলে শ্রোতাদেরও যেন একটা বেসুর বেসুর লাগবে, তেমনি শিল্পীরাও গাইবার সময় চান বা না চান ওই ঢংটাকে কপি করে নেবেন। এই ব্যাপারটাই বনানী ঘোষের ক্ষেত্রে হয়েছিল, যে কারণে সচেতন হয়ে তিনি কিন্তু একটা সময় কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানগুলিকে একটু অ্যাভয়েড করতেন। এবং এই এই অ্যাভয়েডটা নিয়মিত একটা সময় করেছিলেন বলেই কিন্তু একটা সময় এলো যখন তার গানে আমরা কি দেখলাম যে মানে কণিকা ঘেঁষা গায়কী তো রয়েছে গাওয়ার ভঙ্গির মধ্যে, কিন্তু কণিকার যাকে বলে একেবারে ছায়া, সেই জায়গা থেকে শিল্পী তার নিজস্ব কায়াটা তৈরি করছেন এবং সেইটি দিয়ে তিনি শ্রোতার মনকে ছুঁতে পারছেন। তো এবারে ওই রেকর্ড থেকেই রবীন্দ্রনাথের যৌবনের গান সখী বল দেখিল, সেই গানটি আমি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। এটি 1291 অর্থাৎ ইংরেজি 1885 সালের রচনা, রবীন্দ্রনাথের বয়স তখন 23, এবং ওটা ওই সময় ভারতী পত্রিকায় ছাপা হয়েছিল, মিশ্র বেহাগ রাগে কাহার বা তালে। কেউ কেউ অবশ্য এটিকে কাওয়ালি তালের গানও মনে করেন। এ গানের একাধিক সুরভেদ রয়েছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি এবং ইন্দিরা দেবীর স্বরলিপির মধ্যে সুরের তফাৎ আছে। বনানী অবশ্য পরের আধুনিক যে স্বরলিপি ইন্দিরা দেবীর, সেই স্বরলিপি অনুযায়ী গানটি গিয়েছে। এমনিতে গীতবিতানে এটা প্রেম পর্যায়ের গান, খুব একটা শোনা যায় না, খুবই অল্প প্রচারিত গান। তো এই গানটি আমি আপাতত বনানী ঘোষের গলায় আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। ধন্যবাদ।
ব্যক্তি বনানী ঘোষ তার নামের মতোই খুব মিষ্টি শ্রীমন্তিনী ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। মানে তার নামটি যতটা মিষ্টি তার চেয়েও মিষ্টি তার কণ্ঠ, আবার অনেকের কাছেই তার চেয়েও মধুর ছিল তার হাসি রহস্যে ভরা স্বভাব। শুধু চেহারা নয়, হাসি সাজ কথা বলা সব কিছু মিলিয়ে একেবারে একটি ছবির মতন মানুষ ছিলেন বনানী ঘোষ। এবং তার সঙ্গে গান গেয়েছেন সে যুগের সমস্ত তাবড়ো তাবড়ো পুরুষ কণ্ঠশিল্পী। রেকর্ডে তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গান করেছেন সুবিনয় রায়। অনুষ্ঠান মঞ্চে তার সঙ্গে আসর ভাগ করে নিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, অশোকতরু বন্দ্যোপাধ্যায়। দীর্ঘপক্ষের ছায়াঘেরা ডাগর দুটি চোখের অধিকারিণী বনানী তার গানের মতোই তার সাজে পোশাকে সব কিছুতে একটা খুব সুপরিকল্পিত ছাপ রেখে যেতেন। এবং তার রূপসজ্জার মধ্যে যে এক ধরনের নন্দন বোধের প্রকাশ ছিল সেইটি তার গানের মধ্যেও আমরা পাই। শিল্পীর যে মানে একেবারে ভেতরকার যে চরিত্র বৈশিষ্ট্য সেটি তার শিল্পে প্রতিবিম্বিত তো হয়। প্রকাশভঙ্গির পরিধি সে যতটুকুই হোক না কেন, আর যত বড়ই হোক না কেন, তাতে কিছু যায় আসে না। তার মধ্যে শিল্পীর চেতনাটার প্রকাশ ঘটাটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির যে মেজাজ তার সঙ্গে ছন্দ মিলিয়ে কণ্ঠ থেকে যদি মধুর সুর উৎসারিত হয় তাহলে মানে এক ঝলক দক্ষিণে বাতাসের মতোই সেটা মনকে সুরভিত করে দিতে পারে। বনানী ঘোষের ক্ষেত্রে এইটিই হয়েছিল। মানে তার গান কখনো রবীন্দ্রসঙ্গীত শ্রোতাকে দায়ে পড়ে শুনতে হয়নি। কণ্ঠমাধুর্য সেটা তো ঈশ্বরদত্ত সম্পদ, কিন্তু যথার্থ শিক্ষা অনুশীলন এবং অনুভব নিবিড়তা দিয়ে সে সম্পদকে শুধু সুরক্ষিত রাখা নয়, একেবারে ঝকঝকে করে ধারালো শানিত করে রাখতে পেরেছিলেন বনানী ঘোষ। এবং তার ফলেই তার শিল্পকৃতি ক্রমশ সার্থকতার পথে এগিয়ে গিয়েছে। একটা সময় গান ছাড়া নৃত্যনাট্যের মঞ্চাভিনয় একেবারে অপেরা স্টাইলে যৌবনগর্বিতা প্রমোদার ভূমিকায়, যে ভূমিকায় রেকর্ডে গান গাইতেন স্বয়ং কণিকা বন্দ্যোপাধ্যায়, সে ভূমিকায় বনানী নেচে গেয়ে কলকাতার দর্শককে তৃপ্ত করেছেন। এবং এই সবটা তার সৌন্দর্য সাধনার যে ধারা তাকে প্রবহমান রাখাই হোক অথবা তার গানের যে ধারা তাকে সজীব রাখাই হোক, এই সব ক্ষেত্রেই তার সহধর্মী তার সহমর্মী ছিলেন তার স্বামী প্রবীর কুমার ঘোষ। যে কারণে স্বামীর মৃত্যুর পর ভেতরে ভেতরে বনানী কোথাও ভেঙে পড়েছিলেন এবং তারপর আস্তে আস্তে ক্রমশ তার শরীর অবক্ষয়ের দিকে যায়। বর্তমানে তিনি আমাদের দেশে ফিরে এসেছেন, এদেশেই রয়েছেন, কিন্তু খুবই অসুস্থ। মানে আমরা বলতে পারি প্রায় যে শেষ অবস্থাতেই তিনি এখন রয়েছেন। তবু তিনি এখনও রয়েছেন এইটি আমাদের কাছে একটা খুশির খবর, একটা আনন্দের খবর। এই খবরটুকু দিয়েই আজকে এই আসর শেষ করব। বনানীর শ্যামলীমা
একটা ঝলমলিয়ে একটা শ্যামলাভা হয়ে আমাদের শ্রোতাদের কানে ঔজ্জ্বল্যের আবেদনের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিক, তার আভা ছড়িয়ে দিক। তো শেষকালে আমি একটি নাটকের গান, এটা ওই মায়ার খেলা যখন রবীন্দ্রনাথ নতুন করে আবার করলেন তার জন্যে, ভুল করো না গো ভুল করো না, এটি ঋতু গুহর কণ্ঠে বিখ্যাত রেকর্ড বনানি, এটি পলিডোর মিউজিক ইন্ডিয়া, সেই মিউজিক ইন্ডিয়া থেকে এই গানটি তিনি রেকর্ড করেছিলেন। তো সেই গানটি বাজিয়ে আমি আজকের আসর শেষ করছি। আজকের মতো এই 22শে শ্রাবণ উপলক্ষে আমাদের যে বিশেষ নিবেদনের পালা চলছে সেই পর্ব আমি শেষ করলাম, 29 নম্বর পর্ব এটি। এর পরের পর্বে আবার নতুন কিছু নিবেদন নিয়ে শিগগিরই আপনাদের সামনে আসতে চেষ্টা করব। এই রবীন্দ্রপক্ষের মধ্যেই কয়েকটি পর্ব, যেমন 25শে বৈশাখে আমরা করেছিলাম পরপর, সেরকম উপহার দেবার। আমার শরীরটা বিশেষ ভালো না যাওয়ায় আমি আরেকটু তাড়াতাড়ি 22শে শ্রাবণের দিনেই একটা পর্ব করব ভেবেছিলাম, সেটা করতে পারিনি। তবে আমি শিগগিরই সেই সমস্ত পর্ব আপনাদের যেমন কথা দিয়েছিলাম সেই মতন করব। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরুদ্বেগ থাকুন। শুভরাত্রি।